উচ্চারণ তো সাবের হয়, স্পেলিং সাবের হয় না। এখানে কে কে আপনার গ্রাফিক্স টাইম ডিজাইন, লাইনে থাকবে সেগুলো দেন। হ্যাঁ ফটোগ্রাফি দেব, তারপরে দেন, ভিডিও হ্যাঁ থাক, ফটোগ্রাফি সব দিয়ে দিই। দেন, সব সব দিয়ে দিয়ে চলে কিন দেবো, সমস্যা কি, কন্ট্রোল এস আপেন, সব সিলেকশন হয়ে থাক। আর্কিটেকচার এখানে হবেন কিনা জানি, প্রোডাক্ট ডিজাইন, ফ্যাশন দরকার নেই, অত ফ্যাশন দেন টাইম দেন পড়ে ফ্যাশন না। দেন, আপনি গেঞ্জি টেঞ্জি তৈরি করবেন না, ওই তো ফ্যাশনের গেম মধ্যেই পড়ে। ডিজাইন, আচ্ছা গেম ডিজাইন করবেন? সাগর ভাইয়া আছেন? সাগর ভাইয়া, 3D আর্ট এটাও দিছি। সাউন্ড সাউন্ড সাগর ভাইয়া, হ্যাঁ সাউন্ড, হ্যাঁ সাউন্ড কোয়ালিটি লাগবে না, থোড়ো ভিডিও তৈরি করতে ভাইয়া আছেন? পারবেন। সাগর ভাইয়া অ্যাডভার্টাইজিং দেন, অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং, আচ্ছা দিলাম। আপনাদের ভাইয়া নাই, ইন্টারভিউ দিতে গেছে, আপনারা একটা কাজটা কিনেও করেন। আচ্ছা ঠিক আছে বাউদি, ভাবে আপনি ক্লাস নেন আমাদের, কিছু পারি না, আপনারা যা পারেন তাই করেন বসে বসে। আচ্ছা ঠিক আছে বাউদি, হ্যাঁ আসি, ভাবে আমরা তো গল্প করতে পারি, শুধু গল্প করলে তো হবে না। আচ্ছা ঠিক আছে আসি। কি ব্যাপার ভাই, অ্যাকাউন্ট হয়ে গেল তো? অ্যাকাউন্ট হয়নি, ওই প্রোফাইলে যান। সে তো বুঝছি, এখান থেকে সেটিং ফেটিং যা করা করতে হবে। এই সন্দীপ আলী ভাই। জি ভাই। এই এই এটা কার, কোনটা এই এটা কাজ করছে কি সাবিত চাচা? হ্যাঁ এই চাচা স্ক্রিন শট অফ দাও, এটা রাত্রে করবা, এই অ্যাকাউন্ট খুলবা রাত্রে। ওকে। এই সন্দীপ আলী ভাই। জি ভাই। এই স্ক্রিন শট, স্ক্রিন শট দেন দিয়ে কি করবো তাই বলে, প্রত্যেকটা টুল রিভিউ করেন, আজকে যেহেতু ভাইয়া নাই ও টুল রিভিউ করেন। আচ্ছা হাই, সুন্দর করে সুন্দর করে, আপনি পাঁচটা করবেন, আরেকজন পাঁচটা করবে, আরেকজন পাঁচটা, এরকম করে সবাই সবাই করবে, দেখাই যাচ্ছে তাই না ভাই? এটি কেটে দিই, দাঁড়ান দাঁড়ান থামেন দাঁড়ান, একটুখানি অপেক্ষা করেন, আমি একটুখানি। এই সেই জাহিদুল ইসলাম ভাইয়ের নক দেন, ওনার তো রাত্রে আবার দেখাই থাকবে না, ওনার ছয়টা টোল কমপ্লিট করে দিয়েছি। 703 ব্যালটা কেমন বুঝি নে। আচ্ছা সদি বলি ভাই, কি ভাই আপনি প্রস্তুত? এটা কি করছে? আরে ভাই ওদের, আপনি ক্লাস রিভিউ করেন, ওদের মাঝখানে কম্বিনেশনটা নেই, আমাদের মাঝখানে যেটা আছে বুঝছেন, এই যে ইয়ে পেজ থেকে দেখাবো, এই যে না আপনি টুলগুলা টুলগুলা, হ্যাঁ তাহলে যে কোনো একটা পেজ দিলাম, এটা তো সবাই জানে মনে হয়, সবাই জানে নাও। প্রথমটা হলো সিলেকশন টুল, এটা কোনো কিছু সিলেকশন করতে লাগে, যেমন আমি কয়েকটা রেক্টেঙ্গল নেই, ফিল কালার দি, এই যে কোনো কিছু নড়াতে চড়াতে আমরা হলে সিলেকশন টুল ব্যবহার করি, তারপরে কোনো কিছু কপি করতে আমরা সিলেকশন টুল ব্যবহার করি, এটার কালার চেঞ্জ করি, কপি করলেন কি করে অল্টার চেপে। হ্যাঁ বলবেন বলবেন, আমার তো সব মনে থাকবে না। প্রশ্ন প্রশ্নর একদম দাঁড়ে মানে একদম বসাই ফেলে দিতে হবে, এইভাবে প্রশ্ন করতে হবে, তার যেন দাঁড়াতে না পারে, উঠতে না পারে, এরকম প্রশ্ন করবেন আমার যেন ওই যে নিজের ছবি নিয়ে আপনি এর উপরে ক্লিপিং মাস্ক পরে দেখান তো, দেখাচ্ছি একটা পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আমি আপনার দেখালেই হলো তাই তো? না না ভাইয়া ওইটা নিয়ে দেখানো লাগবে, পাসপোর্ট সাইজের ছবি তো আমি জানিনি কত মাপ হয়, ওই আপনার আছে না আপনার ডেস্কটপে বা ল্যাপটপে বলেন, আপনার পাসপোর্ট সাইজের ছবি তোলা আছে না, সেই ছবিটার কথা বলছি। পাসপোর্ট সাইজের কোনো ছবি নেই আমার ডেস্কটপে, এমনি ছবি আছে আপু, নেট ডেটা ডাউনলোড করে নিন। মানে আমি ওই যে ইমেল সিগনেচারের সময় আমার ছবিটা নিয়ে যখন বসতে যাচ্ছিলাম তখন ওই প্রবলেমটা হচ্ছিল, দ্যাটস হোয়াই। ওখানে তো আমরা তো ইমেল সিগনেচার করলাম, কোনো ছবি তো লাগলো না পাসপোর্ট সাইজে, যে কোনো ছবি ক্লিপিং মাস্ক করে দিলি তো হয়ে গেল, সাগর ভাইয়ার ছবিটাই দেখেন। কোনো ছবি নিচ্ছিল না আমি যখন আমার পাসপোর্ট সাইজের ছবি যখন নিচ্ছিল না, পরে আমি একটা অন্য ছবি দিলাম আমার ফোনে তোলা ছবি, তো সেটাও তখন নিল না।
এই ছবিটাই দেখেন নাই মানে কিনা? মোর কন্টেন্ট না কি যেন একটা দেখাচ্ছিল। শীতের সময় তো ঠান্ডা লেগেছে হয়তো আপনার কম্পিউটারে, একটু হ্যাঁ আপনি আরেকবার নিয়ে দেখান তাহলে বেটার হবে। আচ্ছা এই ছবিটা, এই ছবিটাই করি তাই না? ছবি নিয়ে তো জানেনি আপনি, পাসপোর্ট সাইজের ওইটা কত? আমি বলছি যে একটা ছবি নিয়ে আপনি যে তাই না? আচ্ছা এই সিলেকশন, আচ্ছা আচ্ছা সিলেকশন টুল দিয়ে আমি যে কোনো যে কোনো কোনো কিছুই নড়াতে চড়াতে পারবো, ছোট বড় করতে পারবো। এই যে শিপ চেপে ছোট বড় করলে এই সমান আকারে ছোট বড় হবে, আর এমনি করলে এক কোনা যে কোনা ধরে করবো সেটাই ছোট বড় হবে। হ্যাঁ ভাই বলেন, আপু বলেন। শুধু আমার ক্ষেত্রে আপনার ভাই বেড়ে যায়, আমি বলছি না সমস্যা নেই, এখন থেকে তাহলে ভাইয়া বলেই ডাকবেন। হ্যাঁ ভাইয়া বলেন। ওই যে এইটা নিয়ে একটা কিউব করে দেখান তো, একটা কিউবের শেপ, মানে আমরা যেরকম আঁকতাম না আগে খাতায় যে দুইটা স্কয়ার নিয়ে তারপরে সেইটা জোড়া লাগিয়ে একটা কিউব বানিয়ে ফেলতাম, ইলাস্ট্রেটরে করান তো একটু। মানে কিউবের শেপ বলতে হলো 3D আকারে ওই কিউব? হুম 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 ওইটা তো এই দেখেন, এই 3D এই টুলে পাবেন আপনি, এই যে পার্সপেক্টিভ গ্রিড, এই টুলটাই হবে আপনার ওইটার কাজ। আপনি এটা দিয়ে করে দেখান। এটা দিয়ে আমি কিভাবে করব বাবু? এটা দিয়ে সিলেকশন টুল, আমি জাস্ট এইভাবে কোনো কিছু নড়াতে চড়াতে পারি, আর ছোট বড় অল্টাতে। টুল দিয়ে বলছি না, আমি বলছি যে এই যে দুইটা কিউব মানে স্কয়ার নিয়েছেন না, হ্যাঁ ইয়েলো কালারের যেটা, এটা একটু বড় করেন, এর সমান করেন, করে আপনি যে টুল দিয়ে হোক আর কি কাজটা সেটা করে আচ্ছা দেখান, আপনি একটা কিউব বানিয়ে দেখান। হ্যাঁ হ্যাঁ আজকে তো রিভিউ হবে, আজকে আপনার যে এই টুলে যাবেন সে ঠিক করে দেবেন বুঝছেন? মানে এইটা আপনি শিখতে পারবেন। আচ্ছা নাজনীন ভাইয়া, জি আপনি বলেন, ক্লাস রিভিউ করতে দেন, ক্লাস রিভিউ করতে দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, রিভিউ করেন, করে তারপরে হচ্ছে ইয়ে করবেন, আচ্ছা তারপরে আপনার সমস্যা সমাধান করা যাবে, আপনার তো সমস্যার শেষ নাই, আমরা সমাধান করার চেষ্টা করব। এই ক্লাস রিভিউ করেন। আচ্ছা সিলেকশন টুল তো সবাই বুঝেছেন তাই না? হ্যাঁ সিলেকশন টুল বলে পরের টুল, পরের টুল ডিরেক্ট সিলেকশন টুল মানে কি? ডিরেক্ট সিলেকশন টুল দাঁড়া না আমার বলতে দেন, জিনিসটা আমি হলো গ্রুপ আকারে আগে গ্রুপ করে নিলাম প্রশ্ন, কিন্তু আমি এখন থেকে শুরু করলাম। হ্যাঁ করেন সমস্যা নেই, সিলেকশন টুল দিয়ে আমি গ্রুপ করে নিলাম, আর সিলেকশন টুল দিয়ে গ্রুপও করা যায় বুঝেছেন? এই যে গ্রুপ করাটা দেখেন, এই যে বাইরে ক্লিক করে পুরোটা টেনে, এই যে বাম বাটন ডান বাটন ক্লিক করে মাউসে, এই যে গ্রুপ হলে গ্রুপ হয়ে গেল দেখেন, এবার নড়ালে পুরো গ্রুপ টাই নড়াচ্ছে। ক্লিপিং মাস্কের সময় আমরা কিভাবে করলেন আবার দেখান, আবার দেখাবো। হ্যাঁ ডিরেক্ট গুলো আবার দেখান, এই যে হ্যাঁ সিলেকশন টুল নিলাম, এবার বাইরে আর্টবোর্ড থেকে আমি মাউস টিপে ধরে একদম শেষ পর্যন্ত নিলাম, দেখেন চারটে সিলেকশন হয়ে গেছে। এবার বাম ডান বাটন ক্লিক করে মাউস, কি করছো এই যে মামা টুল রিভিউ, কথা বলা যাবে না, গ্রুপ গ্রুপ টিপলাম দেখেন হয়ে গেছে। এবার যাই সিলেকশন করছি সব গ্রুপ চারটায় নড়াচড়া করছে। আচ্ছা ঠিক আছে বুঝলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই গ্রুপ গুলোর মধ্যে আমি গ্রুপ হওয়া অবস্থায় আমি যে কোনো একটা নড়াতে চড়াতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, সবকিছু করতে পারবো। বাইরে ক্লিক করে এই যে একবার ক্লিক করলে দেখেন এইটাই সিলেকশন হয়েছে, এটার চাইলে আমি কালারও চেঞ্জ করতে পারি, হলুদ কালার, নীল কালার, বুঝেছেন? কালার আমি চেঞ্জ করতে পারি, এইটা হলো এর মজা। সিলেকশন টুল দিলে সম্পূর্ণটাই দেখাবে দেখেন, দেখেছেন? আর ডিরেক্ট সিলেকশন দিলে এই গ্রুপ হওয়া অবস্থায় যে কোনো একটা আপনি সবকিছু করতে পারেন, যে যেটা সিলেক্ট ডিরেক্ট সিলেকশন দিয়ে যেটা সিলেক্ট করবে ওইটাই সিলেকশন হবে। হ্যাঁ ওইটাই সিলেকশন হবে গ্রুপ থাকা অবস্থায় বুঝছেন? যদি গ্রুপ না থাকে, গ্রুপ না থাকে, গ্রুপ না থাকলে তো হবে। হ্যাঁ তাহলে আপনি মানে মেন কাজ তো গ্রুপ, আপনার তো এমনিতেও তো সিলেকশন টুল দিয়ে তো আপনি যে কোনো কিছু করতে পারবেন, আর মেন কাজ সিলেক্ট করব সেইটা। হ্যাঁ সেইটাই গ্রুপ থাকা অবস্থায়, গ্রুপ থাকা হোক গ্রুপ না থাকা হোক যে অবস্থায় হোক, গ্রুপ থাকা বা না থাকা, হ্যাঁ গ্রুপ না বাদে তো আমরা সিলেকশন টুল দিয়ে সবকিছু করতে পারবো
বুঝছেন? আর এটি গ্রুপ সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুলটা আমার খেয়াল আসছে না, এটাও কি সেম ওই কাজে? কোনটা গ্রুপ সিলেকশন টুল? ওইটার মতোই সেম ওই কাজে? হ্যাঁ ওই ইয়ে মতন, আপনার গ্রুপ ধরে যেটা নইছে সেটা নড়া দিয়ে পারবেন, এটা দিয়ে এইটা দিও তাই না? আবার গ্রুপও করা যায়, সিলেকশনে চলে যাবেন তখন হচ্ছে গিয়ে ইয়ে হবে, গ্রুপ হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে ওইটার মতো তাই না? আগে না ওইটার আগে বাইরে ক্লিক করতে হবে। হ্যাঁ ওইটার মতো হবে তাহলে, একই রকম হবে তাহলে, ওইটা কেন দিয়েছে? হ্যাঁ এইটাই তো, তো দেখেন এই সজল মামা জানেন এই গ্রুপ সিলেকশন টুলটা বলেন একটু। সজীব ভাই ডাইরেক্ট ডাইরেক্ট সিলেকশন টুলটা ভুলভাল বললো। হ্যাঁ বলেন আপনি বলেন, আমি যেইটুকু জানি সেইটুকুই বললাম। গ্রুপ সিলেকশনের কাজ হচ্ছে কি এইটা, আর ডাইরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে কি আপনি যেই অংশটুকু না সিলেক্ট করবেন ওই অংশটুকুনার উপরে কাজ করা যাবে। মানে যে অংশ অ্যাঙ্কার পয়েন্ট যদি আমার এদিক ওদিকে নাড়ানো ইয়ে হয় সেটা আপনি নড়াতে পারবেন, বা দেখা যাচ্ছে আপনার এই ধন্যবাদ সাবির ভাই, দেখেন আমার তো একটা জিনিসই তো মিসিং হয়ে গিয়েছে, এই যে আমি সে হলো কোনা গুলো আমি হলো গোল আকার রাউন্ড দিতে পারবো, এইটা তো কেউ বললেনই না। বাইরের একজন আসছে, সিলেকশন টুল দিয়ে আমি এই কোনাগুলো রাউন্ড আকারে করতে পারবো, এই দেখেন এই কোনাগুলো ধরলে প্রত্যেকটা রাউন্ড আকারে হয়ে যাবে, আবার কোনা বাইরে দিয়ে দিলে আবার ওরকম হয়ে যাবে, আর একটা এক কোনা যদি আপনি রাউন্ড করতে চান তাহলে ওই কোনায় এই দেখেন পয়েন্ট যেটা আছে ওটা একবার ক্লিক করে তারপরে যে ভিতরের দিকে টানলে এক কোনা রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি ভাই। হ্যাঁ ভাইয়া আপু, আপনি যে রাউন্ডটা ভিতরের দিকে নিয়ে আসলেন ওটা কি বাইরে নেওয়া যাবে? না ওটা বাইরে নিয়ে যাবে না মনে হয়, বাইরে বড় করবেন তাই, বাইরে বড় করবেন তাই, বাইরে বাইরে বড় করতে হবে, কর্নারটা ধরতে হবে, বাইরে বড় করা যাবে এই কর্নার, না না ওটা ক্লিক করেন, ক্লিক করেন ডাইরেক্ট সিলেকশন টুল, এটা ক্লিক করেন না, ক্লিক করেন না, না 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 আম দিয়ে না, ক্লিক করেন ডাইরেক্ট দিয়ে ক্লিক করেন ওইটা দিয়ে না, এই টুল দিয়ে ওই যে আপনার নিচে আসেন, নিচে আসেন নিচের ওইটা, এইটা ওর পা নিচে এইটা পাশে পাশে এইটা, হ্যাঁ এটা, হ্যাঁ এটা দিয়ে গোল হবে, কার্ভে স্যার এ তো কার্ভে স্যার, এটা এটা দিয়ে আপনি ইয়ে করতে পারবেন, এই যে আচ্ছা ওই টুলে গেলে তারপর আরো ভালো করে দেখবেন, নেন। হ্যাঁ আচ্ছা এবার আমরা আসি ডাইরেক্ট সিলেকশন টুল, এটাকে আমরা আগে সিলেকশন টুল দিয়ে গ্রুপ করে নিই। এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এই গ্রুপ থাকা অবস্থায় এটা নড়াতে পারবেন, আবার এই ওই এই কোনাগুলো চেঞ্জ করতে পারবেন বা কালারও চেঞ্জ করতে পারবেন। দেখেন ডাইরেক্ট সিলেকশন দিলে এই হলো সিলেকশন টুল যেরকম আসছিল এই গ্রুপ থাকা অবস্থায়, ডাইরেক্ট সিলেকশন দিয়েও ওই রকমই আসছে এই কোনাগুলো, গ্রুপ থাকা অবস্থায় আপনি করতে পারবেন, বুঝেছেন? কিন্তু এখানে একটা একটা সুবিধা আছে, বলেন কি সুবিধা? বলেন সুবিধা হলো এই যে গ্রুপ থাকা অবস্থায় করা যাচ্ছে এটাই। আচ্ছা কারোর যদি রেকর্ডিং লাগে বলেন, ডাইরেক্ট সিলেকশন ওই যে নিচের ইয়াটা দিয়ে আপনার একটা সুবিধা আছে, সুবিধাটা কি বলেন? হ্যাঁ আমাকে অর্ডার দিয়ে রাখেন, আমি নতুন কাজ করলে আমি তখন ই করব, এখন করব না। মানে ডাইরেক্ট সিলেকশনের সুবিধা, আপনার নামটা বলেন না, দেখি নিচের টুলটার নামটা কি, গ্রুপ গ্রুপ, হ্যাঁ হ্যাঁ ওটা সুবিধাটা কি ভাই? আমাকে অর্ডার দিয়ে রাখেন, আমি নতুন কাজ করলে আমি তখন ই করব ভাই। ঠিক আছে আমারও শিখা হয়ে যাবে, গ্রুপে থাকার ভিতরে ওটা সিলেক্ট করা যাবে। হ্যাঁ ওইটাই তো আমি বললাম, আর কিছু নেই, আর কিছু থাকলে বলেন, আমার নেক্সট টুলে যান, নেক্সট। আমার কালাম আপনি বোধহয় হয়তো অতিরিক্ত কিছু জানেন। আমার পরের টুলে যায় এটা, এই ম্যাজিক টুল মারা যাচ্ছে কার মাইক থেকে, এই ম্যাজিক টুল দিয়ে আমরা যে কোনো এক কালারের জিনিসগুলো সিলেকশন করতে পারবো। দেখেন হলুদ কালার দুইটা আছে না, রেক্ট্যাঙ্গেল, দেখেন একটাই ক্লিক করলে দুইটা হলুদই সিলেকশন হয়ে যাবে। আমি আরো করে দেখাই, দাঁড়ান আরো কপি করি কয়েকটা ইয়ে। কপির ঘর সাই বানিয়েছে, মজা কি ভাই, কপি এটা রেস্ট নাকি?
ভাই মোবাইল ল্যাপটপ দুটোই করলাম, অন্ধকার সুজন আর পারবে না, আর আপনি অর্ডার দেবেন খন্ডকার সুজন না, কথাগুলো বলা যাবে না, সবসময় কথা বলা ওই কথা বলা যাবে না, তো এটা তো হাইড রাখতে হবে কিছু বিষয়। সরি ভাই ভুলে গেছে, ইঙ্গিত দিয়ে বলতে, ইঙ্গিত দিয়ে যেটা দিয়ে কথা বলা, দেখেন ম্যাজিক টুল, দেখেন সেটা কি কথা বলবো, ম্যাজিক টুল হলো যে কো এক কালারের জিনিসগুলো সিলেকশন করবে। ম্যাজিক টুল দিয়ে যে কোনো এক কালারের জিনিসগুলো সিলেকশন করবে, মানে নীল কালার আছে দেখেন, এটা একটা সিলেকশন করলে সবকটা সিলেকশন হচ্ছে, দেখেছেন কালার, এটা কি কালার, নীল কালার, হ্যাঁ নীল কালার, একটু বলি ওনারা আছে নীল না সবুজ, সরি সবুজ কালার, কালার ব্লাইন্ড, হ্যাঁ সবুজ কালার, সবুজ কালার, সবুজ কালার, এবার ঠিক আছে ভাই, ঠিক আছে, মানে চশমা লাগিয়েছেন মনে হয় নাকি, না যে নীল কালার বেশি চয়েস, তো নেভি ব্লু কালারটা, সেই যে হলুদ কালারের উপর দেখেন একটা ক্লিক করলে যে যে কয়টা হলুদ কালার আছে সব কয়টা সিলেকশন করবে, আর লাল কালারে একটা ক্লিক করলে সব লালই সিলেকশন করে নেবে, আর পরে তুলে যাবো ডান। এরপরে লেসো টুল, লেসো টুল হলো আমি যার উপর দিয়ে যাব সেইটাই সিলেকশন হবে, এই দেখেন এই নীলটা থেকে হলুদ, হলুদ থেকে লাল, এই তিনটাই দেখেন সিলেকশন টুল দিয়ে নড়ালে দেখেন এই তিনটাই নড়াচড়া কর, ও গ্রুপ করে নিতে হবে, তাই না, দাঁড়ান আরেকবার যাই, এই নীল দুইটা নীল, লাল একটা হলুদ, গ্রুপ করবেন তখন ডাইরেক্ট সিলেকশনে যাবেন, আর সেই নিচের নীলটাও তো সিলেকশন হয়ে যাচ্ছে, তো কি করে না, আপনি আবার সিলেকশন করেন, এবার কালার চেঞ্জ করেন, এবার কালার টলার বাই আছে চেঞ্জ করেন, আসছে না তো কালার চেঞ্জের ইয়ে, এই যে ফিল কালার দেখি, এই যে দেখেছেন ভুল হয়ে গেল যে, হ্যাঁ যে কয়টা সিলেকশন তুই মাসখানে এটা করেন নি, হ্যাঁ হ্যাঁ এইটা তো সিলেকশন হয়ে যাচ্ছে কেন, আসার তো কথা নাই, এই দেখেন দিনি এই নীলটাও নিয়ে নেছে, গ্রুপ টু টু পাশে না লেগে আছে দেখেন, কোন কারণে একটু লেগে থাকতে পারে দেখেন, একটু যাই চলো মন খুব ভালো আছে, না তাও হয়ে যাচ্ছে, এই নীলটা নেছে, আচ্ছা ওটা সরিয়ে দেন, সাইডে সরিয়ে দেন ওটা, না এবার আর নিচ্ছে না, ওর সাথে কোনো কারণ কানেকশন ছিল হতে পারে, আচ্ছা পর টুলে যাবো, পেন টুল কি এটা হয়নি এখনো সমাধান করে, সমাধান এই যো কালার চালা, কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ করতে পারবো, তারপরে তারপরে মনে হয় এটাকে আমি গ্রুপ করে দেখান, আচ্ছা গ্রুপ করে দেখাচ্ছি, এই যে গ্রুপ নড়ান করান, নড়ান করেন, আচ্ছা আর কিছু আছে এখানে, আর কিছু তো নাই, আর এটা হলো আপনার হলো যেটা সিলেকশন করবে সেটা হলো ইয়ে অ্যাঙ্কর পয়েন্ট, আর একটু ভালো করে দেখাই, তাই না, সেই ইস্টার মতো এটা নিয়ে, এটা কিভাবে কইলেন ভাই, ওটা পরে আসবে, না হ্যাঁ এইটা হলো কিবোর্ডের ওই যে ইয়ে বাটনটা উপরে, ওই যে অ্যারো বাটন, এখন বলা যাবে না পরে আসবে, এটা আচ্ছা আচ্ছা, এটা তো অ্যাঙ্কর পয়েন্ট নেই, কোন টুলে যেন পলিগনের অ্যাঙ্কর পয়েন্ট থাকে, সব টুলে থাকবে, ওইটাও থাকবে, এই সজল ভাই কি আছেন আপনি, এই যে আছে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে দেখেন আছে আছে, লেসো টুল, লেসো টুল, লেসো টুল দিয়ে এইটাই গেলাম, এইটা বাদে এইটাই গেলাম, এইটা বাদে এইটাই গেলাম, এইটা বাদে, এই দেখেন টান দেন, এবার সিলেকশন টুল দিয়ে, সিলেকশন টুল দিয়ে তো সিলেকশন হয়ে গেল, না কি হচ্ছে এটা কি আজকে আমার, এই টুলসটা দিয়ে টান দেন, এই টুলস দিয়ে টানা যাবে, টানা যাচ্ছে না, এ সদমামা এটা সেদিনকে করেছিলেন কি দি জানো, সদমামা লেসো টুল দিত,
হ্যাঁ ল্যাসো টুল, তারপরে কি ল্যাসো টুল দিয়ে আমি দেখেন টানাটানি করলেন কিভাবে? টানাটানি ডাইরেক্ট সিলেকশন, হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন, ঠিক আছে। তো বলছেন না এতক্ষণ ধরে হ্যালো, করোনা ভাইরাস বানাচ্ছ নাকি? করোনা ভাইরাস নাই ভাই। আচ্ছা এবার পট তুলে যাবো, আমি পেন তুলে যাবো না, আর কোন কাউরে থাকেন গর্ত থাকেন। আচ্ছা আর এই লেসো টুল হলো ইয়ের মতো না, ফটোশপের মতো না, যেখান থেকে শুরু করতে হবে সেখানেই শেষ করতে হবে, এটা যার উপর দিয়ে যাবো সেটা সিলেকশনের ক্ষেত্রে কাজে লাগে আর। হ্যাঁ সিলেকশনের ক্ষেত্রে কাজে লাগে, কাজ করেছি ওই কাজ সিলেকশন, এটা আবার ফটোশপের মতন সিলেকশন মনে করেন না। পরেরটা হলো পেন টুল, পেন টুল তো আমরা সাধারণত বুঝি শেপ তৈরি করার ক্ষেত্রে, আমি পেন টুল দিয়ে যে কোনো একটা শেপ তৈরি করতে পারি ইচ্ছা, বুঝেছেন। আর পরেরটা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা হলো পেন টুলে, পেন টুলে হলো আপনার শেপে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা যায় পাতের উপরে, অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ পাতের উপরে একটা ক্লিক করলে, দাঁড়ান বড় করে নিই, পাতের উপরে যদি আমি ক্লিক করে এখানে অ্যাড একটা অ্যাঙ্কর পয়েন্ট এক্সট্রা যোগ হয়ে গেছে, আমি যেখানে ক্লিক করব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়ে যাবে। আর পরের টুল হলো ডিলেট, আর অ্যাঙ্কর পয়েন্ট আমার যদি প্রয়োজন না হয় সেটা আমি ডিলেট করার জন্য এইটা এই টুল ব্যবহার করব, এই যে বুঝতে পেরেছেন। আর পরের টুলটা হলো অ্যাঙ্কর পয়েন্ট টুল, এইটা দিয়ে আমি হলো এই যে সে অ্যাঙ্কর পয়েন্ট নড়াতে চড়াতে পারবো। না না ওটা দিয়ে ওইটা না, আমরা মডিফাই করতে পারবো। ওটা আরো একটা কাজ আছে দেখান, বলেন দেখান আপনি আর একটা কি কাজ রয়েছে। বলেন দিনি ভাই, আমার তো খেয়াল আসছে না। ওটা কাজ হতে কোনা তৈরি করা করেন, কোনা তৈরি করা করেন, এই তো উপর নিশ্চিত নড়ানো যাচ্ছে, তাছাড়া তার কিছু করা যাচ্ছে না। আর কিছু করা যাচ্ছে না, না তো এই কার্ভেসারের মতো হলে উপর নিশ্চিত নড়ানো চড়ানো যাচ্ছে, আর হয়তো একটু ব্যাকাতে ব্যাকানো যাচ্ছে, তাছাড়া তো কোনো তৈরি করা যাচ্ছে। করেন কোনটা ক্লিক করেছেন দেখি, ওখানে জানতে চলে জানতে আবার কি হয়েছে, ক্লিক দেন ওই কোন কোন ক্লিক দেন, আবার দাঁড়ান আবার ওখানে আপনি দেখেন কেন বলে কোনা ইয়ে করা কোনা গুলো সেট করা, সার্চ দিয়ে ছেড়ে দেন, অন্য অ্যাঙ্কর ধরেন আবার এই যে আমার এই ধরেন ক্লিক করেন, ক্লিক করেন অ্যাঙ্করে ক্লিক করেন, ক্লিক করতে পারছেন না, হয়নি তো দেখেন চলে যাচ্ছে, দেখেছেন ওটা কোনা তৈরি করে দেবে, ওটা না হ্যান্ডেল না হ্যান্ডেল না ইয়ে ক্লিক করেন আসছে না কেন, ক্লিক করেছেন দেখছেন এই সজীব ভাই, ভাই আমার মিউট করা ছিল আর মিয়া আমি কথা ভুলে যাচ্ছি। দাঁড়ান এই উপরের উপরের অ্যাঙ্করে ক্লিক করেন, উপরের অ্যাঙ্করে ক্লিক করেন, অ্যাঙ্করে একটা দেখেন উপরের অ্যাঙ্করে যেখানে বেশি ইয়ার হয়েছে সেখানে আবার হ্যান্ডেলে হাত দেয় এই, হ্যাঁ ওইটাই দেন, ক্লিক করেন, ক্লিক করলাম ভাই ধরি আছি, ক্লিক করে ছেড়ে দেন, ক্লিক করে ছেড়ে দিয়েছি, ক্লিক করে অপশন কেন আপনার সমস্যা হচ্ছে কেন, ওই দেখেন দেখছেন কোন আইস দেখেন ডিলেট ডিলেট একবার ডিলেট হয়ে যাবে, ওই কোনা ওই কোনা তো এটার এটার ইয়েটাই হচ্ছে, ডিলেট হচ্ছে না কোনা মতন তৈরি হচ্ছে, কোনা মতো তৈরি হচ্ছে, দাঁড়ান এই কোনা নেন, এখন যে জায়গায় কোলা আছে সেই জায়গায় কোনা নেন, ওখানে কেন নিচে না হচ্ছে রাফ আবার টানে, আজ হলো ইয়ে করেন আমার হলো ইঙ্গিত দিয়ে দেন, হার্ড হয়ে যাচ্ছে বেশ তো বনা দাঁড়ান, এই 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 এইটা ধরেন, হ্যাঁ এইটা ধরলাম, ক্লিক করব, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেছি না এসে, হ্যাঁ কোনা হয়েছে, আবার এটা ধরেন এটা ধরেন
এই যো এর কাজই হচ্ছে এই রাউন্ডগুলা কোনা করে দিয়ে ইজি করে কোনা করে দেবে এটা আপনি ভুল ভাল বকে দিলি তো হবে না না আমি যেইটুকু পারি সেইটুকুই তো বললাম শার্প টুলের অপর কাজ নাকি পাঁচটা টুল শেষ আমার ভাই আপনার পাঁচটা টুল শেষ হয়ে তাই কি বাড়ানো যাবে না আপনি সবগুলো করে দেখাবেন পারেন কিনা যত ঠিক আছে আপনার টুল সবগুলো পারেন কিনা দেখব আজকে পরেরটা করেন আচ্ছা পরেরটা হলো কার্ভেসার টুল এটা দিই তো আমরা জানি না নাজিম ভাইয়া বলছেন আমাদের আর ভাই আর আছে কিনা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপনি বুঝবেন দরকার কোন ভাই আছে আমাদের জুমা ভাই আছে জুমা ভাইকে জিজ্ঞেস করেন বলে কিনা জুমা ভাইয়া তো আমার ভাইয়া নাকি আমাদের সাথে ওনার সাথে উনি তো নাজনি নাপার সাথে লিংক আচ্ছা নেক্সট 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 টুল সুজন তো কার্ভেসার টুলস করেন এইটা দিয়ে আমরা কার্ভ মনে হয় গোল আকার গোলাকার মতো করতে পারবো আর যে রকম শেপ থাকবে ওই রকমই করতে পারবো মানে ওই রকম হয়ে একটা কার্ভেসার তৈরি করা যাবে তাই তো হ্যাঁ কার্ভেসার হ্যাঁ আর এটা আমরা অ্যাঙ্কর পয়েন্ট যোগও করতে পারবো করেন তো দেখান এটা যোগ করিছে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দেখেন দেখেছেন এইটা একটা দেখলেন আপনি আপনি মানে যোগ কিভাবে করছেন যেটা বলেন হ্যাঁ এই যে কিভাবে করছেন যেটা বলেন পাতের উপর একটা ক্লিক করলে যোগ হয়ে যাবে দেখেন প্লাস হয়ে আছে এবার ওইটা ধরে আমরা এই যে যেহেতু এর আগেটা আমার দেখেন কোণা ছিল প্রথম এটা কোণা ছিল তার জন্য এইটা হলো একবার ক্লিক করলে এটা সিলেকশন হয়ে গেল এটা এই দেন টানলে এই কোণা আকারই হচ্ছে আরে দেখেন এটা খেয়াল করেছেন সজীব বলেন এটা এইটা ক্লিক করে বামে টানেন এই দেখেন দেখেন ওই কিছুটা ডিরেক্ট সিলেকশনের টুলের কাজ করছে আপনার এইখানে তো কোণা আছে বুঝছেন এর কাজটা আরো বেশি 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 স্মুথ ভাবে করা যাবে আর কি ইচ্ছামতো এই করা এই দেখেন এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট যে দুটো অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইছি এর মাঝে যদি আমি একটা অ্যাড করি দেখেন এটা গোলাকার মতো নেবে হ্যাঁ ওই দুই কোণা দিয়ে ওখানে ইয়া হবে কোণার কার্ভ মানে হচ্ছে যে গোল আকারে মানে হ্যাঁ গোল আকারে ঘোরা যে যে রকম শেপ থাকবে সেই রকম আকারই তো গোল ঘুরবে যেহেতু এখানে কোণা ছিল তাই আপনার হলো ওই ওই রকম হচ্ছিল মানে কোণা আকারে হচ্ছিল কোণা ছিল না ওইটা আসলে ওর দাগটা ছিল স্ট্রেট হ্যাঁ স্ট্রেট স্ট্রেটের মাঝখানে যখন টানবেন তখন ধনুক মতোই হবে আচ্ছা পরের টুলে যাব হ্যাঁ পরের টুলে পরের হলো টাইপ টুল আচ্ছা টাইপ টুলটা দেখানোর বিষয় নেই এখানে আপনি শুধু একটু জাস্ট ইয়ে করে দেন তাহলে কোনটা কি কাজ দেখান আগে মানে টুল গুলো এখানে ক্লিক করেন আগে হিডেন টুল গুলো দেখেন আগে ও তাই বলেন আচ্ছা দাঁড়ান থামেন থামেন এটা দেখানো হচ্ছে আপনার লাস্টের তিনটা দেখান লাস্টের তিনটা যে ভার্টিক্যাল থেকে ভার্টিক্যাল এরিয়া টুল আচ্ছা আচ্ছা ওই আপনি দেখানো তো টাইপ অন পাথ শুনেন টাইপ অন পাথ ভার্টিক্যাল আর নিচের দুইটা দেখান তিন নাম্বার আর এই যে আমি একবার একবার করে সব টুলই বুঝলি বুঝেছেন আরো ভালো হবে হ্যাঁ টাইপ টুল দিয়ে আমরা যে কোনো লেখালেখি কাজ করতে আর ইচ্ছা মানে ওই যে লেখালেখি করতে গেলে আপনি এই যে এইভাবে নিলেন কিভাবে কোন ভাবে এই যে আপনার এক গাদা লেখা আসলো সার্কেল এই লেখা তো ছিলই রেকটেঙ্গল আকারে রেকটেঙ্গল আকারে আমি টেনেছিলাম তাই হয়েছিল আপনার ইচ্ছা আপনি যেকোনো যেকোনো শেপে লিখতে পারেন তো আপনি এটা যে যে পর্যন্ত টানবেন টাইপ টুলটা ওইটা নিয়ে ওইভাবে টানতে হবে তাই তো
হ্যাঁ হ্যাঁ এইটা ক্লিক করে এই যে এইভাবে টানতে হবে, এই যে বক্স আসবে এর মধ্যে আপনি লিখতে পারবেন ইচ্ছা আপনার যে কোনো জিনিস, বুঝতে পেরেছেন? এমনি এমনি ক্লিক করে হবে না তাই তো? না এমনি ক্লিক, এমনি একবার ক্লিক করলে তো, হ্যাঁ একবার ক্লিক করলেও আসবে। দেখেন এই যে টাইপ টুল গেলেন, এই দেখেন একবার ক্লিক করলেন এই দেখেন এই পর্যন্ত আসছে। এটাকে সিলেকশন করলে আপনার হলো মনে হয় ডিফল্ট একটা সাইজ আছে, এটাকে আপনার বাড়াতে হবে তারপরে সিলেকশন টুল দিয়ে। এটা এই দুটোর মাঝখানে পার্থক্যটা আমি বলে দিই, বলেন আপনি একটা এরিয়া সিলেক্ট করে দিলেন যে এই এরিয়া, আর এই জন্য ওই লেখাগুলো অটোমেটিক হয়ে গেল। আর এটা হচ্ছে যে আপনি ছোট্ট করে ক্লিক করলেন ও ডিফল্ট ভাবে কিছু লেখা দিয়ে দিল, ওইটা আবার আপনার চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ পার্টলে যাব, এরিয়া টাইপ টুল যান যান এরিয়া টাইপ টুল নেওয়ার জন্য আমাকে, আচ্ছা ডেইলি ডেইলি এইভাবে বক 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 এক কাজ রেকট্যাঙ্গেল রাউন্ড ইলিপস পলিগন, আচ্ছা এই বক 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 করতে করতে এক সময় আপনি নিজে টেনা হবেন জানেন, সবাই পারে সবাই পারে, কেউ কোনো উত্তর দিচ্ছে না, সবাই পারে। এই আমি একটা কথা বলি শুনেন, এই আমি আমি চিল্লাই, সজীব ভাই চিল্লাই, সজল ভাই চিল্লাই, এই যে কয়জন চিল্লাই দেখবেন এই কয়জনই সাকসেস হবে আমার আমার বিশ্বাস, কারণ আমাদের ইচ্ছাটা তাদের থেকে বেশি আমার মনে হয়। যারা কথা বলে না তাদের তারে কিচ্ছু হবে না, আপনি দেখবেন ওই তারা শুধু এখানে ওই যে দর্শকের মতো সারা জীবনে দর্শক মতো থাকবে। ভাই কি দোয়া করছেন না বদ্দোয়া করছেন ভাই? এই বদ্দোয়াই হচ্ছে না, মানে দোয়া হচ্ছে না বদ্দোয়া হচ্ছে না, মানে তাদের মানে অ্যাদাম চান্ডার কথা আমি একটু উল্লেখ করলাম যে তারা বসে বসে চুপ করে থাকে, মানে আমাদের আমরা যে বান্দর খেলা দেখাই তারা হচ্ছে দেখে, ওই বান্দর খেলা দেখে বাড়িতে তখন কল্পনাও করে আনতে পারবো যে কি কি করলে, তখন আবার দেখতে হবে তার কথা বলেন, কথা না বললে কোনো কাজ হবে না। ভালো লেগেছে, যদি ফেসবুক টেসবুক হইতো তাহলে দুই 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 হাত দিয়ে থাম্বনেল দিতাম, থাম দিতাম। আচ্ছা প্রথমে আমরা এরিয়া টাইপ টুল নেওয়ার জন্য এই যে প্রথমে একটা রেকট্যাঙ্গেল নিতে হবে, তারপরে এরিয়া টাইপ টুল সিলেকশন করতে হবে, দিয়ে এই পাতের উপর একটা ক্লিক করতে হবে। এই যে পাতের উপর ক্লিক করলে এই এরিয়ার মধ্যে যেইটুকু আমি এরিয়া নিয়েছিলাম ওর মধ্যেই লেখা লিখে হবে। একটা পাত নিয়ে নাও আগে। হ্যাঁ পাত তো নিয়ে আছে, এই যে এই যে আমার একটা রেকট্যাঙ্গেল আছে, দিয়ে এই যে পাত আছে পাতের মধ্যে, পাতের উপর একটা ক্লিক করলে এই যে এই এরিয়ার মধ্যে লেখা লিখে হবে। হ্যাঁ অবশ্যই নেব, ভুললে ইলিপস নিয়ে নেব, এই যে একটা ইলিপস। আপনারা কি আসলে রাগ করেন আমি আপনাদের এত মানে ইয়ে করে কথা বলি বলা? না ভাইয়া এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইন্সপিরেশন, আসলে যে যেভাবে নেয়। আসলে শুনেন আমি কেন বলি জানেন, দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে স্ট্রিক্টলি বলে আর একটা হচ্ছে সফটলি বলে, আসলে যে যে ভাষা বোঝে, যখন দেখবেন যে ভালোভাবে বলে ওকে শুনছে না তখন তো আপনি ক্যাপ্টেন, এজ এ ক্যাপ্টেন এটা বলার আপনার রাইটস আছে। না সে ঠিক আছে, দেখেন আমরা আপনারা আমরা কিন্তু মাত্র হাতে গুনে কয়জন পরি, ঠিক আছে, বাট ওই যে আমাকে থামি দেওয়া হয় এজন্য আমি কিন্তু চুপ করে যাই। আচ্ছা শুনেন আমি বলি একটু, মনে করেন আমরা আমাদের তো প্রত্যেকজনের সময়ের মূল্য আছে তাই না, আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা তো ফ্রি টাইম, আমি একটা ব্যবসা করি আমার কিন্তু এইভাবে সময় দেওয়া কিন্তু মানে আসলে পসিবল না, তারপরে সময় দিই নিজে এখানে কিছু একটা করার জন্য, বুঝছেন? আর এখানে সময় দিয়ে যদি আমি সেই সময়টা কাজেই না লাগাইতে পারলাম কোনো লাভ হবে না, অকারণ সময়টা ফাও দিয়ে কোনো কাজ নাই, কথা বুঝছেন? আর আপনারা যদি হচ্ছে কাজ না করে থাকেন না করেন তাহলে এটা নিজের ক্ষতিটা নিজেই করছেন, বারবার তো আপনাকে সবাই হেল্প করবে না, কারণ সবাই আজ থেকে দেখা যাচ্ছে পাঁচ দিন দশ দিন পরে যারা আরো ইম্প্রুভ করবে দেখা যাচ্ছে আপনার পিছনে কাজগুলো কেউ করে দিতে চাবে না, আসলেও করবে না, কারণ সবাই ব্যস্ত হয়ে যাবে, তখন আপনি মনে করবেন যে ভাই আমাদের হয়তো কাজ করে দিচ্ছেন বা রাগ করবেন, এটা করবেনই, কথা বুঝছেন? এই জন্যে আমরা বারবার টুল রিভিউ করার পিছনে কারণ আছে, এটা হচ্ছে আসলে মানে এটা আমার ব্যক্তিগতভাবে না কিন্তু এটা আমার বড় ভাই যারা আমাদের আগের দুই তিন ব্যাচ আছে তাদের সাথে কিন্তু আমার আমার একটা লিঙ্ক আছে, যে তাদের সাথে কিন্তু আমি অনেক বিষয়ে কথাবার্তা হয় অনেক ইয়ে হয়, তারা বারবার বলছে ভাই আপনাদের টুলগুলা বা ইয়েগুলো সব একদম পারলে পরে প্রতিদিন রিভিউ করবেন, হ্যাঁ দু দশ মিনিট বিশ মিনিট পরে রিভিউ করবেন, কেন এটা মুখস্থ ঠোঁটস্থ হয়ে যেতে হবে, যেমন আমাদের ফটোশপ আমি যদি এখন বলি অনেকেই ফটোশপ পারবেন এখন, বলেন দিনী বুকি হাত দিয়ে বলেন যে কেউ পারবেন সবাই সব সব ফটোশপ? না
সম্পূর্ণ হবে না, কিছু না কিছু তো ভুলে গিয়েছেন। হ্যাঁ ভুলে গিয়েছেন, তার মানে কি? এই জন্যই বলি আসলে কাজ তো মানে এখন তো আমাদের একটা ধারণা চলে এসেছে যে কাজটা কিভাবে কিভাবে হবে। আপনি ইলাস্ট্রেটরের কাজ শুধু এখন মাপ টাপ গুলো জানলে পরেই ও তো কাজ করা যাবে, তাই না? হ্যালো, জি জি। কিন্তু আপনার টুল গুলা, একটা টুলের কত রকম ব্যবহার আছে, হ্যাঁ একটা টুলের যে কত রকম ব্যবহার আছে আর কত রকমের ব্যবহার করা যায়, এখন কিন্তু আমাদের এখন কিন্তু অনেক মাথার ভিতরে টেকনিক বেরিয়ে যাচ্ছে, একই জিনিস কয়েকভাবে করা যাচ্ছে, যাচ্ছে না? আচ্ছা, এগুলো তো আসলে আমাদের এই যে টুল নিয়ে এই যে কাজ করানো হয় যে আপনি বলছেন না এই টুলটা এইভাবে না এইভাবে করেন দিনই দেখি, তার মানে কি একটা দিয়ে আরেকটা আরেকটা সলিউশন আসছে, কিন্তু এই জন্য কিন্তু আসলে টুলগুলো মানে রিভিশন গুলো করানো হয়। আপনারা যদি মনে করেন যে আমরা টুলগুলো কি বুঝি না, সবাই বুঝি, এখানে কমে সবাই বুঝি, দেখা যাচ্ছে এখানে নতুন কোনো কিছু আসে কিনা, হ্যাঁ তো কিছু মাইন্ডে নেবেন না আসলে আপনাদের ভালো বা আমাদের নিজেদের ভালো, আসলে যার ভালো তারই মানে বোঝার কি হবে চাচা, মাইন্ডে না নিলে ওই মাইন্ডে না, মানে এটা নেগেটিভ মাইন্ডে নেবেন না, মানে আপনাদের কারোরই আমার আসলে হিট করা উদ্দেশ্য না, হ্যাঁ কোনো মাইন্ডে নিছে না না চাচা, হ্যাঁ কোনো মাইন্ডে না নিলে সে তো গেল বলতে বললাম, যে সেটা আমরা বুঝবো কিভাবে যদি কেউ সাই না দেয়? আমি তো সেইটা সে কথা আগেই বললাম যে আমরা এই যে পাঁচ ছয় জন যেগুলো কথা বলি এইগুলোই দেখবেন যে আমাদের মনে করেন সব থেকে কচ্ছপ গতিতে দৌড়াই হচ্ছে আমাদের হচ্ছে শামীম সত্তার ভাই, বুঝছেন? সেও কিন্তু একদিন ভালো করবে, কারণ তার যদি ভালো হয়ে গেছে অনেক সময় সে, কিন্তু আমি সেটাই বলি সেও কিন্তু ভালো করবে, আমার আমার দৃঢ় আশা, কিন্তু সে ভালো করবে কারণ তার একটা আগ্রহ আছে, কিন্তু কারণ তার আগ্রহটাই আগিয়ে দেবে। আর অনেকেই দেখেন এই দেখেন ভালো কাজ করে, ফারদিন ভাই ভালো কাজ করে, আচ্ছা ওইদিকে হচ্ছে কি বলে পারভেজ ভাই ভালো কাজ করে কিন্তু তারা চুপ থাকে, তার মানে কি ওনারা হচ্ছে বু বাবা কি, বুঝছেন? এগুলো আপনার আসলে যদি এটা যদি মনে করেন যে এখানে আসলে সময় ওয়েস্ট হচ্ছে তাহলে পরে ঠিক আছে, আর যদি মনে করেন না এখানে আমি এটা কিছু করবো আসলে এই মাইন্ডসেটটা আগে বলেন কোন ব্যবসা বা সরি কোন চাকরিতে পারবেন আপনি? আমার আপন আমার শালা একটাই আপন শালা, হয়তো আপনার জীবনে আসলে হয়তো সেদিন তাকে দেখা দেখা দেখতে পারবেন, একটা ভাঙা ল্যাপটপ নিয়ে সে বসে থাকে। এখন ভাগ্য কখন কি কাকে নিয়ে আমরা বলতে পারবো না, ভাগ্য তো আমি আপনি বলে দিতে পারবো না ভাই, কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, খাটতে হবে, চেষ্টা থাকলে মনে করেন আপনার একটা স্কিল থাকলে সেখানে আপনি ডেভেলপ করতে পারবেন, স্কিলই নাই আপনি কি ডেভেলপ করবেন? আপনি যেটা বলছেন সেটা তো আপনার মানে মন থেকেই বলছেন, যে এটা তো এর পিছনে কেন বলি জানেন, আমি আজকে একটা সত্য কথা বলি, কেন বলি জানেন? আপনারা সবাই বাইরেন না, আমরা সবাই বাইরেন না, তারপরে দেখেন আমাদের এখানে কিন্তু এত আন্তরিকতা, আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা, মানে সবাই নাজনীন আপু থেকে শুরু করে মোটামুটি আমরা যে 10-15 জন আছি মনে হচ্ছে যেন আমরা একটা ফ্রেন্ড একটা গোষ্ঠী, দেখেন আপনারা সবাই চিন্তা করে দেখেন সবাই সবার হচ্ছে মানে ভালো লাগার মানুষ তৈরি হয়েছে সবাই সবার, হয়েছে না? জি জি, এইটাই কিন্তু একটা বিরাট বন্ডিং, এই জন্য আমরা চাচ্ছি যে সবাই একসাথে মানে আমরা যোদ্ধা, আমরা সবাই একই রকম যোদ্ধা হবো সবাই, মানে এই এইটা হচ্ছে আপনারা মাথায় নিয়েন সেটাই, আর এই লাইনে আপনার একা একা কখনোই আগানো যায় কখনোই সম্ভব না ভাইয়া, সেই ক্ষেত্রে আমাদেরকে নেতৃত্ব দেবে হচ্ছে আলামিন ভাইয়া, না না নেতৃত্ব আমরা আছে একটা সময় ছেড়ে দেবো হচ্ছে নাজনীন আপ ভাইয়ার কাছে, নো ওয়ে, শুনেন এখন সব জায়গায় মহিলারা তাই আপনি রেডি থাকেন, ঠিক আছে নাজনীন ভাইয়ের কাছে না দিলে আমরা হচ্ছে মানে সুবিধা পাবো না, এটা নেওয়ার জন্য আমার একটা রেক্টাঙ্গেল বা ইলিপ্স কোনো কিছু
ওই জাতীয় কোনো কিছু নিতে হবে। আচ্ছা একটা কাজ করেন দিনই ভাই, সজীব ভাই, এতদিন আমরা তো রেকট্যাঙ্গুলারই নিয়েছি। হ্যাঁ এমনি একটা পাথ বা লাইন নেব, তাই সেটা বলতেছেন? লাইনটা নেন। হ্যাঁ আপনার কথা তো আমি বুঝে গিয়েছি, আপনি তো আমার মনের খবর জানেন না। এটা পাথ, যেহেতু পাথ খবর জানে চাচা, পরের টুলটা করলে হবে, এই যে আর এই টুলটা ভার্টিকাল, ভার্টিকাল বলতে যেটা আমরা লিখলাম এটা উপর উপর নিচে নিচে লিখা হবে, উপর থেকে নিচ। আর পরের টুলটা হচ্ছে ভার্টিকাল এরিয়া টুল, এটাও ওই একটা রেকট্যাঙ্গেল দিতে হবে, এরিয়ার মধ্যে করবে। হ্যাঁ ওই নিচে নিচে করবে, উপর থেকে নিচে। ওই টুলস গুলো একই, শুধু ওই ভার্টিক্যাল আর হরিজন্টাল দুটো আলাদা এই আর কি। এই যে দেখেন ওই রকম। তারপরে টুল আছে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ, এটাও যে নিচে ভাবেই করবে, তাই না? আমরা এটাই নি, এটা হবে শেপে এই পাথের নিচে দিয়ে আসবে। প্রথমে একটা লিখা নিলাম, আমার নামই নিলাম, সজীব ভাই। এই যে আমি মনে করলাম এই যে টাচ টুল দিয়ে আমার এর কালারটা চেঞ্জ করব, অথবা আমি এইটা এই এটা বড় হাতে দেব, এই এটা ক্লিক করতে হবে। দেখেন এটা আমি বড় করতে পারবো, তারপরে এই যে উপরে স্কোয়ার আকারেও দিতে পারবো, নিচে এভাবেও দিতে পারবো। তারপরে এইটা আমি মানে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, হ্যাঁ ওইটাই বুঝতেছেন, এই টুল মানে এই একটা যে কোনো আমি একটা অক্ষর মানে লেখার মধ্যে যে কোনো একটা অক্ষর বড় ছোট অথবা কালার আমি চেঞ্জ করতে পারবো। কালার তো এমনি চেঞ্জ করা যাবে এই যে টাইপ টুল দিয়ে, এই যে লেখাটা সিলেকশন করে যেটা কালার চেঞ্জ করবে সেটা খালি টেনে ইয়ে করতে হবে। দেখাই দেন এই দেখেন, দেখেছেন? আচ্ছা এই লেখাটা যদি আমি এখন ঘোরাইতে যাই, মনে করেন আকাশের দিকে ওর ওই গোল ইয়েটা নিয়ে যাব, করেন মানে আকাশের দিকে ঠিক আছে, এইটা বলতে চাচ্ছেন তবে? এই তো অনেক ডিজাইনে আসে না, ওই যে একটা অক্ষর উপরের দিকে যাচ্ছে নিচের দিকে আসছে, ওইটার জন্য পরে তো সংশোধন করে দিলাম, তারপরেও আপনি তিন চারবার সবুজ কালার কে নীল কালার বলে চালিয়ে দিচ্ছেন। আচ্ছা পরে তিন চারবার তো ওই যে নীল হলো সবুজ কালার তো বললামই, এটা লাইন সিগনিফিকেন্ট না, আরেকটা জিনিস আপনি স্কিপ করে গেছেন। হ্যাঁ বলেন, এটা হচ্ছে ওই যে আমি সেদিন যেখানে আটকে ছিলাম, টাচ টাইপ টুল না কোন টুলে জানো, ওই যে স্কয়ার বা যে কোনো শেপের মধ্যে একবার লেখা আবার সেটাকে শেপের বাইরে নিয়ে যে লেখা, ওইটা কিন্তু দেখাননি, মানে শেপের মধ্যেরটা লিখ, ও ওইটা। হ্যাঁ বলবেন, আমার তো সবকিছু মন করে না আমার। হ্যাঁ এই যে বলে দিলাম, আমি ওয়েট করছিলাম যে এটা কখন দেখাবে, বাট যেহেতু ওইটা না লিখে ওটা চলে গেছেন তখন বলছি নিজে পারি, এবং মানে স্ক্রিন শেয়ার দিলে আমার কেরাম কেরাম লাগে, আমি মনে হয় ভুলে যাই কিছু মনে এরকম বলতে হবে, তো আপনি বারবার স্ক্রিন শেয়ার দিতে হবে। আমরা আছি না ভাই, দেখেন দেন এরকম হেল্প করলে কোনো বিষয়ই না। এই যে
ওটা হলো টাইপ অন এ পার্ট টুল, এই যে লিখলাম এই দেখেন আপনি হচ্ছে এই ব্যাচের মোস্ট জুনিয়র জানেন, জি জি, তার মানে আপনি কিন্তু এমনিতেই অবৈধ লোক, অবৈধ এন্ট্রি আপনি। এই যে এইটা আমি এই যে এই এই দাগ মতো এই লাইনটা এই যে এখানে ক্লিক করে ধরে ভিতরের দিকে দিলে লেখাটা রাউন্ডের ভিতরে চলে যাবে, দেখেন এই দেখেন, ঠিক আছে এইটা তো আপু, হ্যাঁ হ্যান্ডেল, এটা আছে হ্যান্ডেল, হ্যান্ডেল হ্যান্ডেল, এরপর টুল হলো লাইন টুল, একবারে থ্রি ডি শিখে দেবো নাকি এটা দিয়ে, ফিল কালার দিলে মনে হয় এটা রেড একটু ইয়ে না, ফিল কালার নেবে না, জাস্ট স্ট্রোকটাই নিচ্ছে, ওই যে আমাদের হলে লেটার হেড তৈরি করতে লাইন টুল লাগবে, বা যে কোনো দাগ মানে সুদা স্ট্রেট কোনো দাগ দিতে গেলে লাইন টুল লাগবে, বুঝেছেন। পরপিলে গেলাম আর্ক টু, পরটা আর্ক, এটা হলো এজো নিচের দিকে হবে, আর ওই যে অ্যারো কি উপর করলে দেখেন ভিতরের দিকে চলে আসছে, এটা হলো অ্যারো কির উপরেরটা, আর নিচেরটা দিলে দেখেন বাইরের দিকে মাঝে বাইরের দিকে চলে যাচ্ছে, বুঝলেন। আর আর পাশের এই পাশে পাশ ওইটাই কোনো কাজ হচ্ছে না, খালি উপর নিচেরটাই কাজ হচ্ছে, বুঝলেন। হ্যাঁ তাহলে এটা চেপে ধরে রাখতে হবে তাই তো, হ্যাঁ চেপে, হ্যাঁ চেপে না ছাড়া যাবে না, আমার হলো কি হলো ইয়ে মাউস কিন্তু ধরাই আছে, আচ্ছা ধরে যখন অ্যারো কি যখন উপরে ছেড়ে দিলে ওটা ইয়েটা সিলেকশনটা উপরে চলে যাবে, আর নিচেরটা প্রেস করলে নিচের দিকে তাই তো, জি জি, ছেড়ে দিলে ওটা সিলেকশনটা চলে যাবে, হ্যাঁ সিলেকশনটা চলে যাবে, কোনো কাজ হবে না। পরের টুল মনে হয় স্পাইরাল টুল, কই কই পরেরটা হলো স্পাইরাল, এই যে স্পাইরাল তো আমরা বুঝি সাধারণত, এই যে এটা অ্যারো কি দিলে এই যে ভিতরের দিকে হবে, আর অ্যারো কি নিচেটা দিলে কমে যাবে আস্তে আস্তে, আর পাশেরটাও এটার কাজ করছে না, ঠিক আছে। পরের টুলে গেলাম ভাই, তারপরে আসে এটি রেক্টেঙ্গুলার গ্রিড, গ্রিড টুল, এটা হলো সেই খোপ ঘর, এটা আপনার বাড়ানো কমানো যাবে, এই দেখেন উপরে দিলে দেখেন উপরের কিটা অ্যারো কি চাপছে, দেখেন উপরের ঘরগুলো বাড়ছে, আর নিচের চাপলে নিচের গুলো কমছে, এবার পাশেরটা চাপলে দেখেন পাশের দিকে কমছে, এবার চাপ ওই কালারটা চাপলে বাড়ছে, বুঝতে পেরেছেন। এটা তো একটা একটা করে কালার মনে হয় চেঞ্জ করা যায় না তাই না, একবার চেষ্টা করে একটা একটা করে প্রত্যেকটা আপনি এই যে পেইন্ট বাকেট টুল দিয়ে কালার করতে পারবেন, আচ্ছা এই দেখেন পেইন্ট বাকেট টুল, আচ্ছা ওই নিচের দিকে যান, এটা গ্রুপ আছে, আগে আমি হলো আনগ্রুপ করি, আনগ্রুপ ইয়ার এটা, হ্যাঁ এর পুরোটাকে ফিল কালার গ্রুপ সহকারেই দেখেন আপনি, আগে এটা পুরোটাকে ফিল কালার দিই, না আগে বললাম গ্রুপ আগে আগে দেখছি, আচ্ছা আপনার কথা এই যে গ্রুপ আছে মনে হয়, হ্যাঁ গ্রুপ আছে, তাহলে কি করব এবার ওই পেন বাকেট টুল নেন, পেন বাকেট টুলটা যে কোথায় আছে এই যে এখানে এখানে ওই যে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট রেস না ওইটাই ওটা দেখেন, গ্রেডিয়েন্ট তো একটা কি হয়েছে আপু, যে পেন বাকেট টুল কোনে ফেললে, এই দেখেন পে বাকেট টুল আছে, না ভাই ওইটার নিচে, ওইটার নিচে শেপ বিল্ডারের টুল এটা দেখেন দেনি, এইটা হ্যাঁ ক্লিক করুন, হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ পেইন্ট বাকেট টুল, হ্যাঁ এটা দিয়ে বাকেট টুল, এটা দিয়ে এবার ওই কালার সিলেক্ট করে যে ঘরে আপনি ইয়া করবেন ক্লিক করবেন দেখবেন সেই ঘরে ওই কালার হয়ে যাবে, এটা ইচ্ছা মতো আপনি এক এক কালার নিতে পারবেন, এলো কই হচ্ছে না তো, হওয়ার তো কথা, গ্রুপ আছে বলে কি হচ্ছে না নাকি, এটা দিয়ে কাজ হয় কিন্তু গ্রুপ থাকার কারণে হতে পারে এরকম, গ্রুপ থাকলে হয়তো বা সবগুলো একই কালার আসবে, আর গ্রুপ না থাকলে এক এক ঘরে এক একটা কালার দেওয়া যাবে,
এবার এবার কলার করে দেখেন তা হচ্ছে না তো কি আছে সিস্টেম আছে বুঝেছেন এটা কালার হয় কিন্তু সব জায়গায় মানে না তাহলে কি সজীবের কম্পিউটারে হচ্ছে না নাকি না না সজীবের কম্পিউটারে বিষয় না না আপনি বলতেন সব জায়গা হয় না তার মানে কি মানে আমি এটা দেখেছি এটা ইয়ে দেখেছি আর কি টিউটোরিয়ালে দেখেছি আর কি কালকে মতো হলো আমাকে চিনতে পারছ না ভাইয়া আমাকে চেনেই না তার জন্য রিজেক্ট করে দিয়েছে ঠিকই বুঝেছেন কি আপচুজ পরের টুলে গেলাম এই যে হলো পোলার টুল এই ওইটা ভাগ ভাগ করে দেওয়া যাবে ভাগ ভাগ করেন এর আগে টুলটা এই যে ওটা ডিভাইডেড করা যাবে ডিভাইডেড করেন ওটা ডিভাইডেড মানে ভাগ করে দেওয়া যাবে তাই তো ডান গ্রুপ করে করেন দেখি আগে ফিল কালার দেন একটা ওর ভিতরে ফিল কালার দিলে সব দৌড় মারবে তো দৌড় মারবে মারবে না না দৌড় মারবে একটা করে বের করে দেবো বুঝতে পারছিনি তো ভাই আপনার কথা আমি ভাইয়া সাপোজ এটা একটা রুবিস কিউব রুবিস কিউব দেখেননি এক একটা কিউব ভাইয়া আলাদা আলাদা করে এই যে এটা মনে করেন আলাদা করে বের করে দিবেন এটা আলাদা করে বের করে দিবেন ওরকম না হ্যাঁ বুঝতে পারিছে হ্যাঁ ওটা করব কি করে সেটাই তো এতক্ষণ ধরে বলছিল মানে নাই না হয়নি তো বললাম কিন্তু সাগর ভাইয়া তো করেছিল এটা আচ্ছা আনগ্রুপ করেন তো দেখি আনগ্রুপই আছে মনে আমারটা আনগ্রুপই করে ফেলেছে ধরলে হলো মন করে নাই দেখেন পাত গুলো হচ্ছে না না পাতলো না ওটা তো আলাদা ইয়ে হবে দাঁড়ান এটা তো আলাদা হবে বেরিয়ে আসবে এই সজীব ভাই জি ভাই এই সজীব ভাই সজীব এটা মনে আছে আপনার সজীব হ্যাঁ এই ইয়ে কর আরে আমি নতুন কই না ওটা কেঙ্গোরালটা মানে আমার খেয়াল নেই আমি এটা মনে হচ্ছে যে হতে পারে আর আপনি এতক্ষণ ধরে কথা বলছেন না কেন উনি কাজ করছে আমি দেখছি অ্যাকশন এবারে গ্রুপ সিলেকশন নিয়ে আলাদা কই দেখো গ্রুপ সিলেকশন টুল নিয়ে কি আলাদা করব এ তো পাথ দেখছেন আরে বর্গগুলো আলাদা হয়ে যাবে পাথটাতে কি হইছে এটা ফিল কালার দিছি দেখেন এবার কি করব বলেন সরি পেন বাকেট টুলে কাজ হচ্ছিল পেন বাকেট টুল দিয়ে তো কাজ হচ্ছিল না এবার বলেন কি করব গ্রুপ সিলেকশন আলাদা হচ্ছে না না এ তো পাথ গুলো নিচ্ছে গ্রুপ সিলেকশনে আর নিচে দেখেন হলো এই ফিল কালারটা নিচে চলে গেছে আচ্ছা স্টক আপ করে দেখো দেনি কিছু হয় নাকি তাই কপ করে দিচ্ছি কোনো বিষয় না একদম জিরো করে দেব এবারটা আর আলাদা করে দেখো দেনি এখনো জিরো হয়নি নি কুরাস মারেন ঠিক আছে হ্যাঁ তো এই দেখেন আন গ্রুপ করা হচ্ছে না আন গ্রুপ করে দিচ্ছি আচ্ছা ভাই আন গ্রুপ করেন করিছি ভাইয়া একটা কাজের উপর সিলেক্ট করে আছে অ্যারো বাটন ক্লিক করেন দেখেন বাইরে চলে যাবে না স্টক না থাকলে তো বোঝাই যাচ্ছে না আচ্ছা পাথ এই যে এটা অ্যারো বাটন ক্লিক করব জি অ্যারো ক্লিক করে বাইরে যান এটা তো পাথ চলে যাচ্ছে কিন্তু উনি তো চাচ্ছেন আপনার বর্গ যাবে বর্গ যাবে বর্গ ফিল কালারটাও আগে অফ করেন নাই তো গ্রিড দেখা যাচ্ছে না ফিল কালার অফ করে দেব ফিল কালার অফ করে দিলে তো কাদা হয়ে যাবে আগে ভাই যে এটা কইরলো সেটা তো রেকটেঙ্গুলার নিয়ে হলো মেলা কটা এই কই প্ল্যানটা দিয়েই করেছিল এইটা দিয়েই করেছিল এটা আলাদা করে ফেলেছিল এইটা সমস্যা সমাধান আগে করতে হবে এটা যে কিভাবে করেছিল হ্যাঁ আমারও মনে আছে পেইন্ট বাকেট টুল দিয়েই করেছিল মনে হতো কিন্তু পেইন্ট বাকেট টুল দিয়ে এইটাই যে করলে এটা আমি তো দেখি পেইন্ট বাকেট টুল দিয়ে কিভাবে করতেছেন বলেন তো দেখি এইটা তো হলো পাদ বুঝছেন পেইন্ট বাকেট টুল দিয়ে আমরা কিভাবে করব আচ্ছা কই সে পেইন্ট বাকেট টুল নিচে 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 হ্যাঁ এটি পেইন্ট বাকেট টুল এটা ফিল কালার লাল দিলাম এই দেখেন দেখেছেন হচ্ছে না 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 আচ্ছা বাদ দেন এটা তাহলে রাত্রে ভাইয়ের কাছে জিজ্ঞেস করে নেব মনে করে দেবেন এটা ভাইয়া একটু বাইরে আছে
তাহলে কি আজকে নতুন কাজ শিখাবে না? আমরা আমরা রাতে শিখে নেব নি ভাইয়ের কাছে নতুন ক্লাস, সমস্যা নেই। আচ্ছা পরে তুলে দেব ফ্লার গ্রিড টুল। এইটা দেখেন, এই দেখেন অ্যারো কি দিলে এজন বাড়ছে, আর নিচেরটা দিলে কমছে, আর পাশেরটা দিলে দেখেন ভিতরের দাগগুলো বাড়ছে, আর এই কলেজটা দিলে কমছে। হ্যাঁ ওটা নিচেরটা প্রেস করলে কমে যাচ্ছে না, দেখেন আমি আর প্রথমতে বলছি, দেখেন দেখেন উপরের অ্যারো কি একদম উপরেরটা দিলে বাড়ছে, এর নিচেরটা দিলে কমছে, এর পাশে ওই যে মাঝখানে যে ইয়ার উইন্ডারের মতো ছিল ওটা গায়েব হয়ে গেল। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন এই পাশেরটা দিলে আপনার ওইটা হবে, পাশেরটা বলতে ভাই ওইটা এরো কি লেফট এন্ড রাইট, আর এটা হচ্ছে আপনার আপ এন্ড ডাউন। আপ এন্ড ডাউন এই জায়গায় বাটনের ক্ষেত্রে, বাটনের ক্ষেত্রে বলবেন হোম বাটন অথবা ইন বাটন, ঠিক আছে? তো আপনি পাশেরটা পাশেরটা করলে কি লাগবে? আচ্ছা এই যে লেফট এন্ড রাইট বলবো, আর এই যে আপ এন্ড ডাউন, ঠিক আছে? ঠিক আছে লেফট বা রাইট বুঝলেন, এটা রাইট আর এটা লেফট, এটা সরি সরে গিয়েছে, এটা ইন এটা আপ। আপনি ওই জায়গায় কি চাপছেন ওইটা সজল ভাই দেখতে পারে, আমরা তো আর দেখতে পাচ্ছি না, তাই না? আপনি একটু সজল মামা বললে তো হয়ে যায়। আর এগুলো তো পরে এই যে এটা ভালো ছিল, এই যে রেকট্যাঙ্গেল একবারে স্টেট পর্যন্ত তো আপনারা পারবেনই না, দেখাবো সূর্য, আর এটা ডিফল্ট কোন কালার টালার চেঞ্জ করা যায় না, তাই তো? জানি না বুঝি না কি ভাই ওইটার কালার চেঞ্জ করা যায় না, বুঝিয়ে দেন। আচ্ছা এই রেকট্যাঙ্গুলার গ্রিড টুলে বুঝেছেন মন করে আলাদা করা যাচ্ছে না, কিন্তু কালার প্রত্যেকটার আলাদা আলাদা দেওয়া যাচ্ছে, ওইটাই তো আমরা দেখতে যাচ্ছিলাম। আবার টানুন তো। আচ্ছা এটা শেষ করেন, শেষ করেন, এটা শেষ করেন, তারপর দেখছি। বেদে গেল কেন আমার এইটা? আবার এইটা শেষ করবো তাই না? না এই যে একটা ক্লিক করলে চলে আসছে সূর্যের মতো। আমি বলি এটা হচ্ছে আপনার কোন গ্লাস ফেটে গেলে তার থেকে যে একটা চারিদিকে একটা রিফ্লেকশন হয়, এটা সেরকম সূর্যের মতো, মানে আয়না বা কোন গ্লাস ফেটে গেলে মাঝখান থেকে মনে করেন চারিদিকে একটা ইয়ে দাগ হয়ে যায় না, এটা সেরকম অনেকটা। এটা আমি আঁকাইনি আপু, আমি হলো ইয়ে ডাউনলোড করেছি। না এটা গ্রুপে কে যেন জমা দিয়েছে তো এরকম কাজ, আমাদের মধ্যেই কে যেন একজন জমা দিয়েছে, আমি দিয়েলাম আপু। সেটা দেখলে ভালো বুঝতে পারবো কি করেছিলাম। পরে আপনার ওইটা দেখেন, এই যে নিচে এবার কি করতে হবে তাই বলেন, আনগ্রুপ করো, অনেক আনগ্রুপ এবারে ওই লাইভ বাকেট নিয়ে কাজ করো, দেখো একটা লাইভ বাকেট, হ্যাঁ ওই দুই নম্বরে, হ্যাঁ ক্লিক করো একটার উপরে, আগে বললা আব্বা মারা গিয়েছে তখন হইছিল না কেন? এইছেন ভাই আমি বললাম না যে এটাতে হবে, আরে উনিও তো চাকরি করতো হোটেলের মালিক না তো, এ পারভেজ ভাই আব্দুল কি সব বলে ভাই, আপনার এটা সমস্যা সমাধান হয়ে গিয়েছে, দেখেছেন আলাইন ভাই? হয়নি এটা, হয়নি সমস্যা, এটা সমাধান না, এবার আপনি আলাদা করেন।
একবার আলাদা করেন এখন আলাদা হবে আচ্ছা করেন তো দেখি একটা বার আলাদা হয় হ্যাঁ হয় হয় হবে না গিরিট টুল না এটা কিন্তু সাগর ভাইয়া তো করেছিল রে ভাই সাগর ভাই কইরলো রেকটেঙ্গুলার ছোট ছোট রেকটেঙ্গুলার নিয়ে কন্ট্রোল লি কইরে সেটা কইরলো আপনার মানে ওই পেসি ফেলেছেন দুটো মিক্স করে ফেলেছেন বিরিয়ানি হুম সাগর ভাই একটা রেকটেঙ্গুলার নিয়ে এলো ছোট কইরে দুইটা কন্ট্রোল ডি কইরে কইরে কপি করলো তাই এই যারা কম বলতে আসছেন তো আপনি না না আমি বলতে যাচ্ছি যে ওর ভিতর থেকে একটা বর্গ ওখানে ভেঙে চলে আসবে কেক কাটার মতো কেটে চলে আসবে ওইটা ওই সিজার টুল বা এদি করতে হবে করলে এইটার কথা বলছেন তো আপনি এরকম পায় নাই এই যে এরকম করেছিল এইটা না না সজনমা যেটা বলছে আমি ওটা বলছি না আমি বলছি যে আপনার কথা বুঝতে দিছি ওর মধ্যে হলো ওই খুব গুলো আপনারা দেখেছেন না ওই কাজটা করেছে আপনারা দেখাননি দেখেছি তো ভাই মনে নাই না আমার ভিডিও অবশ্য রেকর্ড করা আছে দেখবানি আচ্ছা পরে তুলে গেলাম ভাই হ্যাঁ যান পেইন্ট বিরাশ এই যে সাধারণত যে বিরাশ এর ছোট বড় করা যাবে সাইজ সমস্যা নেই বিরাজে বিরাশে এই থামেন দাঁড়ান সজি সজি ভাই হ্যাঁ বলেন ভাই আর কে কে আছে তো দেখে নি আমি না আপনি সব সময় বক বক করে যাবেন আর আমরা শুনে যাব এই তালহা ভাই আছেন আবু তালহা তালহা ভাই তো আর কোনো কথাই বললেন না সে প্রথম দিনই দুই তিনটি কথা শুনেছিলাম হ্যালো নার ক্লাস চলছে মানে ওনার পরীক্ষা না কি সে দিয়ে চলছে আচ্ছা তাহলে নাজরিন আপু দেন স্ক্রিন শেয়ার সরি নাজরিন ভাইয়া ল্যাপটপ খারাপ ল্যাপটপ খারাপ খারাপ আপু না না ভাইয়া ভাইয়া বলতে বলছো ভাইয়া আপু আর চলবে না ভাইয়া আমি মিউট করে হাসছি আমি বুঝতে পারিনি যে মিউট করা আছে আমি আর কতবার বলবো যে আমার ল্যাপটপ থেকে সব ডিলিট হয়ে গেছে জুমটাও আমি রাতে ইনস্টল দিয়েছি তার মানে আপনি এখন এআই ফাইল নেই আপনার জি ভাইয়া আপনার এখন এআই ফাইল নাই না কিছুই নেই মানে ল্যাপটপে কিছু নেই আর এখন আমাকে আজকে আবার সব রাতে বসে একের পর এক সব ইনস্টল করতে হবে ডাউনলোড দিয়ে আচ্ছা ঠিক আছে আরাফাত ভাইকে দেব আরাফাত ভাই কি আরাফাত ভাইকে এখন দেব না আরাফাত ভাইকেও দেব আচ্ছা শামিম সাত্তার ভাই আছে নাকি শামিম সাত্তার ভাই আছেন অনেক গেল এই সময় মানুষজন মানে পার্টিসিপেন্ট বাড়িয়ে চলে গিয়েছে হ্যাঁ বলছেন আলাইন ভাই ভাই বলেন ওই একটা রেকটেঙ্গুলার নিয়ে অনেক কটা কপি করা যায় খেয়াল আছে না আমার খেয়াল নেই ওই জন্য আমার খেয়াল নেই না না আমি ওই জন্য জিজ্ঞেস করছি এই যেমন করেন যে এটা নিলাম কোন জায়গায় যেন অপশন আছে যে অপশন থেকে মেলা কটা ইয়ে করা যাবে আর কি অপশন খুঁজেই পাচ্ছি না আরে কপি করতে হলে তো অল্ট চেপে একটা কপি করে কন্ট্রোল ডি দিলেই তো কপি হয়ে যাবে রেকটেঙ্গেল গুলো মানে ওইটাই হবে সেটা তো না একবারে অনেক কটা তো ভিতরে ভিতরে তো হ্যাঁ হ্যাঁ তার জন্য তো আপনাকে ওই যে একটা ইয়ে রাতের ক্লাসে তাও বার আমার তো খেয়াল নাই এটা আসলে আমার খেয়াল আছে আমি আসলে হ্যাঁ ভাই দেখি এলো ভাই এসে দেখাইছিল হলো 700 কতর বেজে জানো ওই নাইট ভাই নাইট ভাই নাইট ভাই দেখাইনি অন্য ভাই দেখাইছিল আমার মনে আছে অবজেক্ট না কোথায় কি জানো যে সংখ্যা দিলেই হয়ে যাচ্ছিল এই সজল ভাই হ্যাঁ ওই কালার টালার দিয়ে দেখিয়েছেন হুম দেখানো হয়ে গেছে ভাই আমরা ওই আমরা ক্লাস হচ্ছে হচ্ছে আপনার ওই রিভিউ করছি প্রত্যেকটা টুল নিয়ে আমরা ক্লাস করতেছি সমস্যা নাই কই সেটা কেউ খুঁজে পাচ্ছে জি জি ভাই
তো খুঁজেই পেলাম না। জি ভাই, জি ভাই, জি ভাই, 500 টাকাই নেবেন? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, 500 টাকাই নেবেন? এই ক্লাস শুরু করেন। আমার ওইটা খুঁজে পাচ্ছি না, আমি দেখি ট্রাই করে তুমি রিভিউ করো। আচ্ছা ওই কালার করা দেখেছেন ওই ইয়ে নিয়ে? আবার স্ক্রিন শেয়ার দেব না অন্য কেউ দেবে অ্যালান ভাই? আচ্ছা মাল্টিপল করে দিয়েছি। আচ্ছা এই শুনেন, হ্যালো, হ্যাঁ বলেন ভাই। আচ্ছা আচ্ছা সজি ভাই, আপনার আর স্ক্রিন শেয়ার দিতে হবে না, আপনি অনেকক্ষণ বকবক করেছেন। আচ্ছা সুজন ভাই, কাপড় বেচছেন না জুতো বেচছেন এখন বলেন? পুঁতি বেচছি ভাই। হ্যাঁ পুঁতি, পুঁতি, পুঁতি বেচছেন? হ্যাঁ। আচ্ছা পুঁতি গুনা বন্ধ করা, বন্ধ করেন এখন, বলেন তো যাত্রা সে গুনিয়ে নিয়ে যাক, দুটো বেশি করে নিয়ে যাক বলেন ভাই। স্ক্রিন শেয়ার দেন। না না সুজন ভাই আমাদের আচ্ছা সুজন ভাই, হ্যাঁ ভাই, আপনি হচ্ছে ওর পরের টুল থেকে আপনি ওই যে রেকট্যাঙ্গেলের পরে ব্রাশ টুল হয়েছে, ব্রাশ টুলের পরের থেকে আপনি টুল গুলো রিভিউ করেন। আপনার বেশি দেবো না, আপনি পাঁচটা ছয়টা টুল রিভিউ করেন। কোনটার থেকে? এই টুল থেকে ভাইয়া, ভাইয়া ব্রাশ টুলের পরের থেকে, পেইন্ট ব্রাশ টুল হবে ওটার পর থেকে, তাই না? আচ্ছা পেইন্ট ব্রাশ টুলের ভিতরে আরো একটা আছে সেটা দেখাননি আপনি? হ্যাঁ ওটা দেখাই দেখাই দিয়ে চলে গেলাম, ওই হলো ব্লো ব্রাশ টুল, ব্লো ব্রাশ টুল দেখান রেকট্যাঙ্গেলের পাশে ইতিহাস আমার মনে নেই রে ভাই। দেখি আপনি কি শিখেছেন, কি করেছেন দেখি ভাই, এটা না আমার মেমোরিতে নাই। আচ্ছা আমার ওটা হচ্ছে বিরাশ টুলের মতো নেই ভাইয়া, সেটাই তো দেখছি যে বিরাশ টুল, বিরাশ টুল নরমালটা সিলেক্ট করেন, বেসিক উপরেটা, হ্যাঁ বেসিক, বেসিক, বেসিক সিলেক্ট করেন, বেসিক সিলেক্ট করেন, বেসিক ওই উপর নিচেটা, হ্যাঁ এটা করেন, এবার করেন। আর ব্লু মে আসছে তো আপনার মোটা আকারে আসছে, তাই তো? মোটা আকারে আসছে, একটু স্মুথ হচ্ছে বেশি। সুজন ভাই আপনি থার্ড ওয়ানটা কিভাবে করলেন, কোন টুল নিয়ে? কোনটা কোনটা? এই যে যেটাতে এখন কার্সার আছে এটা, ও এটা ওই যে এখান থেকে জাস্ট এটা এটা সিলেক্ট করে নিলেই হবে, কালার অটোমেটিক্যালি এরকম চলে আসছে? ফটো এটা, ও আচ্ছা ওটা ওইভাবে সেট করা। এবার যেকোনো কিছু আঁকা আঁকির জন্য পেন্ট ব্রাশ টুল ব্যবহার করা হচ্ছে সেটা তো দেখাইছে। এটা এটা যেমন একটু চিকন হচ্ছে, ব্লুম ব্রাশ টুলটা তার থেকে একটু মোটা হচ্ছে আর কি, এই যে আর তুলনামূলক ব্রাশ টুলের থেকে এটা বেশি স্মুথ হচ্ছে। আর কিছু আছে? আমার জ্ঞানে আর কিছু নাই ভাই। জানা থাকলে বলতো ভাই। হ্যালো সদন মামা। হ্যাঁ ভাই। এই আপনি কোন জান মানে ইয়েতে রয়েছেন আপনি বলেন, কোনে আছেন, কোন ভুবনে আছেন? আমি আছি, শুনছি তো।
আজকে কি কোনো মানে ইয়া আছে নাকি যাওয়ার কোনো ডেট টেট আছে নাকি খুঁজে দেন দেনি তাহলে তার কথা শোনা লাগে না হ্যাঁ বললি পারি আচ্ছা দাঁড়ান আমি দেখছি দাঁড়ান ব্যবস্থা করে দিচ্ছি এত চিন্তা করেন না এই টুলার একটু কাজ দুটো আবার বলে না মানে ভুলে গেছে বলেন সরল ভাই বলেন তো ওই ব্রাশ টুলের গ্লোম ব্রাশ টুল এইটা ওই যেটা বললেন সেটাই স্মুথ থাকবে আর কি কিছু হবে না না ওই এই দুটাই তো বলেছিল ওই যে আমাদের তো প্রথমে যে ভাইয়া তখন দেখাইছিল বলাবে দেখেন হালকায় এটার হচ্ছে আপনার এই নিচের যে টুলটা ওইটার আছে না কোনো কোনা নেবে না কোনা হবে না এর বড় গুণ হচ্ছে তার কোনো কোনা হবে না তার মানে এগুলো রাউন্ড হয়ে যাবে বুঝছেন স্মুথ তো অনেক রকম হতে পারে তোর কোনা গুলো থাকবে না আচ্ছা নেক্সট নেক্সট শেপার্ড টুল আমি এটা যেভাবে একাই না কেন সোজা হয়ে যাবে এবার মনে পড়েছে ভাই না সোজা হয়ে যাবে না তাই তো হচ্ছে যে আপনি গোল করলে ইলিশ চাকারে নেমে দেখেন একটু গোল করেন বেকার রেখা করে ও এটা চার কোণা মতো হয়েছে তো চার কোণা নিয়েছে হ্যাঁ হ্যাঁ রাইট 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 মনে পড়েছে ভাই স্বপ্ন দেখলাম তো আচ্ছা আমার এটা কাজ করে দেন তো একটা রেকটেঙ্গুলার নেন তো নিলাম এই গেছেন আপনি ওইটি হ্যাঁ আপনি অবজেক্টে যান এটা ফিল কালার দেন গেলাম দেয়া অবজেক্টে যান গেলাম আমি কিন্তু আপনাদের পাথ পাথ ওই যে নিচে দেখেন আরো নিচে ওই যে স্প্লিট ইনটু গ্রিল স্প্লিট ইনটু নিচে দুই নাম্বার এটা সংখ্যা দেন কত দেব 10 10 কই দেন তো 10 5 5 কই দেন 5 5 করে আরে আরেকবার ব্যাক করেন আরেকবার ব্যাক করেন প্রথম তো একটু দেখেন আচ্ছা দেখাচ্ছি আরেকবার ওই এগুলো কিছু করা লাগবে না আলাদা হবে বুঝছেন আলামিন ভাই রেকর্ড করে রাখতে হবে আপনারা আবার নতুন করেন এটা সুধন ভাই হ্যাঁ ভাই আপনি ইয়ে করেন আপনার হচ্ছে আর্টবোর্ডটা একদম ক্লিয়ার ক্লিয়ার করে দেন আবার নতুন করে করেন ছোট করে ক্লিয়ার করে দেন আর্টবোর্ডটা করেন আমি একটু রেকর্ড করে রাখি এটা মন থাকবে না পরে ভাব নেওয়ার জন্য তো লাগতে পারে কাজটা না না অবশ্যই অবশ্যই নট রেসপন্ডিং এ চলে গেল তবে কাজটা দেখানোর জন্য আমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন কে ধন্যবাদ আচ্ছা তাহলে শুরু করি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বললা বসে বসে ওখানে আচ্ছা দেখছে যে কি কোন জায়গায় কি হয় ধন্যবাদ যাক আপনি এখানে আমার যতটুকু দরকার এটা রো এটা কলাম যতগুলো রো দেবো ততগুলো রো যতগুলো কলাম দেবো ততগুলো কলাম দেবো দাঁড়িয়ে এটা হচ্ছে রোর ক্ষেত্রে হচ্ছে আর এটা দিলে হবে কলমের ক্ষেত্রে একটু বাড়াই দিই তাহলে ভালো লাগবে না অন্তত এক দিয়ে ভালো লাগবে
বেশি দেন না ঠিক আছে ঠিক আছে দেবেন যখন বেশি বেশি করে দেন কম কম দেবেন ও তাহলে ই স্কয়ার কোম্পানির লোগো তৈরি করা তো এর মতো সহজ কাজ বাংলাদেশে নেই ভাই স্কয়ারের তাই না স্কয়ারের হ্যাঁ হ্যাঁ স্কয়ার চিন্তা করা যায় এরা কত বড় ফাঁকিবাজ কত বড় কোম্পানি সংক্ষেপে মেরে দিয়েছে আচ্ছা আলেন ভাই আয়া বলেন ওই আপনার ওই টোলটাও কাজ করছে এই সেম ভাবে কোনটা রেকটেঙ্গেল আর গ্রিড ওইটা এইভাবেই হুম আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দিয়ে তো দেখান ওই সুদন ওই স্ক্রিন থাক থাক হ্যাঁ রেকটেঙ্গেল আর গ্রিড নেন হ্যাঁ ভাই রেকটেঙ্গেল আর গ্রিড নেন বাজে যদি লাগে গ্রিড দে অপশনে গেলে মানে কাজ করবে না লাইন সেগমেন্ট হ্যাঁ নিলাম লাইন লাইন সেগমেন্টে গিয়ে গ্রিড লাইনে লাইন টুল দেন উপরে টাইপ টুলের পাশে হুম ওই যে রেকটেঙ্গুলার গ্রিড নিচেই হ্যাঁ দিলুম এটা ফিল কালার দেন দিলুম দিয়ে এটা সিলেকশন আছে আছে এই ওইভাবে এটা ইয়ে করেন অবজেক্ট ডাবল না হয় না তো ও সরি আন গ্রুপ পেন নেন তাও হয় না হচ্ছে না না তাহলে একটা রোবট ক্লিক করেন তো নাকি করলাম তো কথা করলাম আরে বেটা করেন তো আর একবার দেখি আন গ্রুপই তো আছে অবজেক্ট প্যাথ না ভাই প্লিজ সিলেক্ট ওয়ান অর মোর ক্লোজ প্যাথ অবজেক্ট কেমন হলো আমার তো হইলো মনে হচ্ছে আমি একটু চেষ্টা করে দেখি লাভেন ভাই ভাইয়া আজকে কি নতুন কাজ শিখাবে নতুন কাজ তো আমরা এর মধ্যে শিখে ফেলেছি অনেক কিছু সুজন ভাই যদি নতুন কাজ না শিখে আপনি আপনি যেতে পারেন ভাই আপনি যেতে পারেন আজকে নতুন কাজ আজ করেন জি ভাই রাত্রি ক্লাসে জয়েন হন রাত্রি ক্লাসে নতুন ক্লাস হবে আবার হ্যাঁ ভাই আমার ডিভাইস অন থাকবে সমস্যা নেই ডিভাইস অন না আপনি ক্লাস করবেন ডিভাইস অন দরকার নেই আপনি থাকতে হবে স্টক দেন তো স্টক দেন তো স্টক দিবা আলামান ভাই কি বললেন আমি বুঝিনি রাত্রে নাকি রাত্রে ক্লাসে আসেন আজকে রাত্রে ক্লাসে আজকে আসেন আজকে ইনশাআল্লাহ ভাই আচ্ছা থ্যাংক ইউ পারভেজ ভাই তো নাকি জি ভাই আচ্ছা ঠিক আছে যান আপনি লিড নেন আম্মা হচ্ছে কি আপনার আরে মানে ডিভাইস কি অফ করে দেব না ডিভাইস অন থাকবে এখন ভাই মানে ডিভাইস কি অন করে রাখা সম্ভব কিনা হ্যাঁ রাখা যেতে পারে তাহলে অন করে রাখেন আমাদের আমাদের প্রোফাইল মানে মানে অ্যাটেন্ডেন্স প্রোফাইলটা স্ট্রং থাক বুঝতে পারছি সমস্যা নেই আচ্ছা আমি ওইভাবে তাহলে রেখে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আম্মা আছে আপনার এই শুনেন 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 ভাই পুরো সিলেকশন করেন না পুরো সিলেকশন করেন না আনগ্রুপ করেন দিয়ে এমনি একটা পাতে সিলেকশন করেন হ্যাঁ এবার করেন অবজেক্টে যান পাঁচ 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 এমনি একটা একটা ওইটাই সিলেকশন থাক একটা ওইটাই সিলেকশন থাক ওইটাই থাকবে হ্যাঁ এবার করেন এই দেখেন দেখেন অবজেক্ট একই হলো সেই একই হলো একই হচ্ছে রেকটেঙ্গল রেকটেঙ্গল দিয়া বেশি বেশি ভালো মানে মানে 3 মাইল ঘুরে যেতে হচ্ছে আর এদিকে 1 মাইলে চলে যাওয়া যাচ্ছে হ্যাঁ 1 মাইলে ওই সেই শর্ট সেই ইয়াপু এসে দেখাইছিল না ওকে করেন ও গুগলে সবটা হয়ে যাবে আপনি যেটাই হচ্ছে সেটা একটাই হচ্ছে মানে ওখান থেকে সেই একই কাজ হচ্ছে দরকার হচ্ছে একসাথে করা এটা তো আমার প্রশ্ন এটা হলো সজল মামার প্রশ্ন
আরে মানে ওইটার উপরে কি করে হবে ওইটা বললাম আর কি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। পেন্সিল তুলে যাই, আর পেন্সিল তুলে যাওয়ার আগে প্রবলেম হয়েছে সলিউশন করেন না। কোনটা 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 এই রে গ্রিড টুল, গ্রিড টুলে কি প্রবলেম? আবার নিলাম থেকে রাইট ক্লিক করেন দিনি, করলাম এখানে ওই অপশন আসছে না তাই তো না। আচ্ছা এইটাও কিন্তু আসলে মানে ভাঙা যায়, ভেঙে ফেলা যায়। হ্যাঁ এবার অবজেক্টে যান দিনি, আনগ্রুপ করলেন কেন? আনগ্রুপ থাক, এটা করলাম না, গ্রুপই থাকলো। জেড চেপেছেন, এবার এসে কি অবজেক্টে যান, অবজেক্টে গেলাম, এবার দেখেন দিন ওইটা পুরো বলে কিছু করে করে আইয়ে না আসছে না, আসছে না না। আচ্ছা ডিভাইড করে হয় কিনা জানি, দেখেন তো এটাকে ভাঙতে হবে তাই তো। আবার ওই অবজেক্টে যান, দেখেন ডিভাইড অপশন আছে, গেলাম অবজেক্ট, এখানে ডিভাইডেড অবজেক্ট দিল, করেন দিন দেখি কি বলে। না 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 এইটা আপনি যেটা করছেন এটা তো অনেকগুলো পাথ মিলে হচ্ছে না, তার জন্য। কিন্তু ওই ওই ভাই সজল ভাই যেভাবে দেখালে সেভাবে এরকম হচ্ছে। কিন্তু আমি বলছি শুনেন ভাই, আপনি লাইন টুলে কি ফিল কালার দিতে পারবেন? লাইন টুলে ফিল কালার তো দেওয়া আছে, লাইন টুলে লাইনে কি আর ফিল কালার দেওয়া যায় নাকি? হ্যাঁ তাহলে দেখেন এইগুলো এইগুলো হলো লাইন টুল দিয়েই করা, একটা রেকট্যাঙ্গেল নিয়ে লাইন টুল দিয়ে দিয়ে করা। দেখেন আনগ্রুপ করে দেখেন ভাই, আনগ্রুপ করেন তো ভাই, করছি, একা ফিল কালার অফ করে দেন, দেখেন একটা রেকট্যাঙ্গেল নিয়ে তারপর দেখেন সব লাইন টুল দিয়ে করা, লাইন টুল না ঠিক আছে, এই জন্য হচ্ছে না ঠিক আছে। আচ্ছা কন্ট্রোল জেড মারেন দুই তিন বার, এবার দেখেন দিনি আনগ্রুপ করেন, আগে আনগ্রুপ করলাম কিনা দেখেন, পেন্সিল টুল, পেন্সিলে মোকা আঁকাবুকি করা যাবে এই আর কি। আচ্ছা ভাই থামেন, দাঁড়ান, কোন টুলে গেছেন? পেন্সিল টুল, পেন্সিল টুল। আচ্ছা করেন তাহলে দেখছি, আর কিছু কি করা যাবে সাথে? না পেন্সিল দিয়ে তো আঁকা কি কাজ, পেন্সিল আঁকা কি, তাছাড়া কি করব? আপনি তো যেখান থেকে শুরু করছেন সেখানে শেষ করে দিচ্ছেন তাই না? হুম হুম সেট দেন, ছেড়ে দেন, এমনিতে দাগও থাকবে সমস্যা। আচ্ছা তারপরে স্মুথ টুল, স্মুথ টুলটা হচ্ছে কোন স্মুথ টুল সবথেকে ভালো হয়, দুইটা লাইন নেন ভাই, লাইন নাও, দুইটা লাইন নিয়ে অ্যারো মতো করেন দিয়ে ওইটা সংযোগ করার ইয়ে করেন, দুইটা লাইন নেন। কেন স্মুথ টুলটা স্মুথ করবে না রে ভাই? হ্যাঁ স্মুথই করবে, দেখেন ওই জায়গাটা বেশি সুন্দর হবে, দুইটা লাইন নেন, নিলাম, এরাম করে দেন, এরাম করেন দুটা মানে এই যে ইয়ে করে পাশাপাশি, ধন্যবাদ। এমন হ্যাঁ নিয়ে লাগাই দেব কোনা লাগাই দেন। এবার স্মুথ তুললে কাজ করেন তাহলে বেশি সুবিধা হবে আপনার, স্মুথ করে দেবে, দুটা সিলেকশন করেন, স্মুথ টুল সিলেক্ট করে দেন। যদি কোন একটা আঁকা বাঁকা থাকে, একটা পেন্সিল টুল দিয়ে একটু বোঝাই, সরি পেন্সিল টুলই নেন আপনি, সমস্যা না, মানে কোনা কাটে নিতে হবে, কোনা নিতে হবে, কোনা না, এই যে যে এটা আছে এটা স্মুথ করে দেবে, স্মুথ, রাগ হয়ে গেলে মাউস ভেঙে ফেলবেন,
এই যে এটা স্মুথ করে, অথবা যদি এখানে কোনাটা একটু ইয়ে থাকে এটাও স্মুথ করবে, এই স্মুথের কাজটা ইয়ে করে, মানে যেখানে একটু নজর খারাপ মনে হবে সেই জায়গায় দিলে স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, নজর খারাপ মানে মানে নজর মানে দৃষ্টিকটু, এই যে এই যে হচ্ছে, হ্যাঁ হচ্ছে ভাই, বুঝতে পারছি। এখানে তো স্মুথই আছে, তা আপনি ওখানে না না ওখানে স্মুথ ছিল না রে ভাই, আপনার নজর খারাপ ছিল, আগে নজর খারাপ ছিল, নজর খারাপ ঠিক আছে দুইটা কোন শেপ জয়েন্ট করবে তাই তো, হ্যাঁ হ্যাঁ লাইন তুললে তো নজর খারাপ নেই, বুঝলেন না, একদম স্ট্রেট নজর কটু না। সুয়াডাঙ্গার প্রদীপ ভাই বলল যে একটা নাম কি জি হাড়দি নাকি হাজরাহাটি প্রসিদ্ধ গ্রাম, আর আপনি এভাবে বলছেন সন্দেহ কেন হয়। আচ্ছা তারপরে আসি ইরেজার টুল, ইরেজার টুল তো বুঝি মুছে শেষ করে দেবো সব যা আছে, পৃথিবীতে যা আছে সব মুছে শেষ করে ফেলবো, কিছু রাখবো না, আলামিন ভাই বাদুক আর সদীপ ভাই বাদুক, একদম ম্যানেজ করে দিতে হবে, একদম ম্যানেজ করে দেবো। এই যে অবস্থা দেখছেন, এ মানে সেই কি বলবো যে সার্ফ এক্সেল এর সেও ক্লিয়ার ভাই, এটা দিয়ে কি স্পট ক্লিন করা যাবে? অবশ্যই যাবে, যাবে না কেন, এক করে মুখ ক্লিয়ার। হ্যাঁ তাহলে আমার শীতে মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আমার স্পট ক্লিন একটু ক্লিয়ার, আপনি কষ্ট করে শুধু একটু আছে সুদন ভাই ঢোকে না আপনার স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা সিজার টুল, সিজার দিয়ে কেটে ফেলবো, ঠিক আছে, কি কাটবো সেটা হচ্ছে ব্যাপার, এর তো কাটছে না, এই যে কেটে গেছে, এই যে আলাদা হয়ে গেছে, ঠিক আছে, যেটা ইচ্ছা সেটাই কেটে ফেলতে পারবো। আচ্ছা তারপরে আসি নাইফ টুল, কেক কাটেন, কেক কেক এখন তৈরি করে অনেক ঝামেলা, এই কেক মনে করে কাটেন না, ও হ্যাঁ হ্যাঁ হ্যাপি বার্থডে মনে করেন, নাজনীরপুর বিয়ে কেটে ফেলেন, এই যে কাটছে কিন্তু, ও সরি বোঝার জন্য কি নিয়ে আসি। আচ্ছা এই দুইটা টুলের মধ্যে কিন্তু একটা ইয়া ছিল, হ্যাঁ পাত ছ থাকবে আর একটা পাত থাকবে না, আগে স্টক দিয়ে একটা শেপ নেন দেখেন, নাইফ দিয়ে কাটি, কাটলে স্টক হবে আর সিজার দিয়ে কাটলে হবে না। আচ্ছা সিজার দিয়ে কাটি, সবগুলো হয়ে গেছে ভাই,
আমরা যেটা বুঝি যেটা ঘোরানো যায় ঘোরাতে ঘুরিয়ে আপনি কিরকম করে বলবেন এসে আমি যদি যেদিকে ঘোরাবো সেখানে ক্লিক দিলে অল্টার চেপে ধরে যদি একটা ক্লিক দেই আবার হারাই গেল জেড মারুন কন্ট্রোল জেড মারুন এই ভাই আলাইন ভাই ভাই আচ্ছা না 30 সেকেন্ড 30 সেকেন্ড টাকা নেবেন দশ কেনা করছেন এই সুদন ভাই জানেন তো বাড়ির পাশে বিয়ে গিয়ে জানেন আপনারা এখানে যদি ডিগ্রি দিয়ে দিই ওই যে দেখা যাচ্ছে যে কোন অনুপাতে ঠিক আছে পুরোপুরি ঘুরে গেল কপি দিলে ওইটা কপি বসে গেল এখানে অল্টার চেপে ধরে এটা ক্লিক দিলাম ঠিক আছে এটা পপ আপ আসলো আমি এখানে যত ডিগ্রি ঠিক আছে আমার তো নেট আছে এবার আপনার বলি মাঝখানে আছে এবার হচ্ছে কি যেকোনো এক কোনো ধরে ঘোরাতে চেষ্টা করেন সেটা তো হচ্ছে না অল্টার ধরে হচ্ছে না ভাই না না আপনার ওই যে দেখেন রোটেট টুলটা অন্য জায়গায় চলে গেছে ওই জায়গা অন্য জায়গায় গেল ওই জায়গা নিচে হ্যাঁ এবার ঠিক আছে হ্যাঁ এবার হচ্ছে কি এটা কি করে মানে প্রথমে আপনি ইলিপস নিয়ে তারপরে সিলেক্ট এই রোটেটে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক এটা সিলেক্ট হারাই গেছে সিলেক্ট করার পরে মাঝখানে একটা ক্লিক দিয়ে নিতে হবে সেন্টার অ্যাঙ্কর পয়েন্টে ঠিক আছে গোল মতো করে দেখেন ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি অল্টার চেপে কপি করে হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারলেই ভালো খারাপ হবে নাকি হ্যাঁ আতারি দিয়ে দেন যাই হোক দেবো পিচ্ছি ঠিক আছে দিয়ে দেন দিয়ে দেন আগে দিয়ে দেন তারপরে এই যে কতটা করতে হয় না হইলো না ভালো কি কইছেন আপনি ভাই বিবাদে পড়েছে
হ্যালো মামা সুদন ভাই কাজ করতে কাজটা করতে দেন ফারজিন ভাই তো আজকে কথা বলছেন না ফারজিন ভাই ভাইয়া হ্যালো ওই আপনি তো খোঁজই পাওয়া যাচ্ছে না ভাই আমি একটু ব্যস্ত তো বাইরে রয়েছি তো ডলার ইনকাম করছে তো এই দেখেন সাবের ভাই আপনার কি বললা ভাই সাবের ভাই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে দাঁড়া মেয়ে খুঁজতে হবে তাহলে তো এই কথাগুলো বন্ধ হবে না তাহলে তো আরো বেশি হয়ে যাবে তাই দুজন আমাদের দুজন মিলে দেখছে আপনাদের মেয়ে দেখছে আপনার জন্য এত বিয়ের প্রশ্ন আসে কেন এখানে সুজন ভাই ভাই যদি আপনার সমস্যা হয় মানে বেচা কিনে সমস্যা হয় আমি শেয়ার দিচ্ছি না 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 সমস্যা নেই এই সময় একটু কম থাকে ভিড় ঠিক আছে আচ্ছা তাহলে এটা ঘুরাই হ্যাঁ ভাই আপনার দোকানে কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে না না ভাইয়া এক বছর ধরে পাস করে বসে আছি দয়া করে দেখেন যদি কোনো মানে নিয়োগ টিয়োগ থাকে দিয়ে দেন এটা এখানে স্যান্ডেল দিয়ে এটা 45 এই ফারদিন ভাই লাগবে হ্যাঁ হ্যাঁ ওকে দিলাম কন্ট্রোল আমি কাকের ভাষায় কাজ করি না হয়েছে সাগর ভাই কাকের ভাষা মানে হয়েছে আপনি বোঝেন না এখনো পরে নেন আপনি আগে আছে রেক্টেঙ্গুলার নেন থাক সমস্যা নেই থাক এবার ওই যে ঘড়ির কাটা যেরকম উপরে নিচে বারোটা হয় না বারোটা দিতে হবে আপনার ঠিক আছে আমার তো বারোটা বেজে যাবে না আপনার বারোটা বাজতে আর এক মিনিট মতো বাকি এবার হচ্ছে মাঝ বরাবর রাখতে হবে ওইটা না ভাই ওইটা না ওইটা না ওই পয়েন্ট জান পয়েন্টটাকে মাঝে বরাবর রাখতে হবে ও এই মানে মিডল মিডল হ্যাঁ মিডল মিডল রোটেট করার সময় যে পয়েন্টটা আসে এই পয়েন্টটাকে মাঝ বরাবর রাখতে হবে হ্যাঁ আপনি ওই মাঝে ক্লিক করেন দেখেন পয়েন্ট চলে যাবে হ্যাঁ এবার অল্টা চেপে কপি করেন দেখেন ঘুরে যাবে একাই ঘুরে যাবে হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেন ছেড়ে দেন তাহলে এবার কন্ট্রোল দিন হ্যাঁ হ্যাঁ কয়টা বাজে দাঁড়ান কয়টা বাজে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা একটা শট আচ্ছা ঠিক মতো দিন ওনার এগারো বেজে গিয়েছে বারো বাজুনি আমার এখানে তো বারো বারোই দেখাচ্ছে ভাইয়া ডিস্টেন্স আর একটু কমে দেন তাহলে বারোটা মানে ফুলফিল হয়ে যাবে আমি সেই জন্য ওই যে ডিগ্রি ধরে দিতে দিলাম ডিগ্রি ডিগ্রি দিলে 360 কে 12 দিয়ে ভাগ করে দেখেন কয় ডিগ্রি আসে দাঁড়ান উল্টা দিকে চলে যাচ্ছে এখানে মাইনাস দিয়ে দেবো আচ্ছা যান কপি করেন কন্ট্রোল ডি এই যে বারোটা বেজে গেছে বারোটা এক বাজে আপনার ভাইয়ার বারোটা এক বেজে গেছে এই কষ্টকে করেছেন মনে থাকবে সারা জীবন সারা জীবন থাকবে না বাড়ি যখন ফাঁপি যখন ধার দেবে না মোতা ছাটা দিয়ে তখন ফাঁপুলে যাবেন দেন পরেটা কোনো সুযোগ নেই আপনি কি ভুলে যান নাকি ভাই
আমি কত ভুলে গিয়েছি রাত্রে ক্লাসে ভাবির কাছে জিজ্ঞেস করেন আপনার ভাবির কাছে বললেন যে ভাবি এরকম বলেছে আচ্ছা রিফ্লেক্ট টুল রিফ্লেক্ট টুলটাও সেম জিনিস এটা রিফ্লেক্ট মানে আচ্ছা আপনি তো ঘড়ি এখনো কাটা দিলেন না তো ও ভাই কমপ্লিট করা লাগবে না কাটা এখন অনেকগুলো টুল রয়েছে কাটা দেওয়ার জন্য স্বামী মামা রেখে দেন এই এইটা দিয়েও তো রোডে রিফ্লেক্ট করে ওখানে দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ এটা মাইনাসই দিয়ে দিই এই ব্যাপার কোনো প্রতিক্রিয়া হলো না কেন ও ওর উপরে গিয়েছে রিফ্লেক্ট এইভাবে বোঝা যাবে না আপনি ওটা আগে ইয়ে করে নেন ওই যে কি করব ভাই বেসিকই যান উপরে ওই যে বেসিকে গেলাম এখান থেকে ওই যে ইয়ে আসে না একদিকে সুচালো থাকে আর একদিকে ইয়ে থাকে ওই যে তাহলে ইয়ে নিতে হবে ওইটা নেই তাহলে বোঝা যাবে তাহলে নিতে হবে লাইন নিতে হবে মাউসটাই ঝামেলা করছে ভাই আচ্ছা আর কোনো কাজ আছে সজল ভাই বারবার যাচ্ছে আর আসছে কেন সুজন ভাই আমি চলে গেলাম কি কইরে পেট খারাপ হইলো মানে সুজন ভাই চলে গেল মনে হয় নাকি আপনি তো জবের ক্ষমতা আমি দেখি কল দেওয়ার সাথে সাথে কাজ শুরু করে দিয়ে তারপরে কেমন হইলাম বিরাট ভিআইপি লোক হয়ে গেলাম ভয় পেয়েছে বুঝেছেন যদি গুলি টুলি করে দেন আরে ওনাদের দুই তিনটে লাইন ম্যানেজ করে দিস তো ওই জন্য একটু সম্মান বেশি সজল ভাই এই যে বলছে রিফ্লেক্টের কাজটা কি একটু বুঝিয়ে দেন তো রিফ্লেক্টের কাজ রোটেট আর রিফ্লেক্টের ভিতর পার্থক্য হইলো মানে দেখা যাচ্ছে একটা ছবি এই সাইড কই দিয়া মানে ওর তাকিয়ে আছে ডান সাইডে বাম সাইড করা আর রোটেট তো মানে ওই ডান সাইডেই তাক থাকবে কিন্তু ওই সাইডে দিয়ে দিতে হবে এমন বুঝলেন আচ্ছা বুঝলাম হচ্ছে গে হাতি আর ঘোড়া দাঁড়িয়ে আছে তাই বুঝে নিয়ে আপনি পরে সমস্যা নেই তারপরে টুলে চলে যান তারপরে কোনটা যাব ভাই স্কেল টুল রেকটেঙ্গুলার নেন ওয়ালাইকুম আসসালাম ভাই সালাম তো দিইনি
rectangular and rectangular rectangular সাবের ভাই একটু স্টিয়ারিংটা ধরেন, আমার একটু ভিড় হয়ে গেছে। বুঝলাম না, স্টিয়ারিংটা একটু ধরেন, বুঝেননি? একটু কন্টিনিউ করেন, মানে আমার একটু কাস্টমার আমার ইয়ে বন্ধ হয়ে গেছে। আমার খালি সজল ভাই এসছে, ইলাস্ট্রেটরের কি একটা সমস্যা হলো? রিপোর্ট দিয়ে সজল ভাই এসছে, সমস্যা নেই, আস্তা দিচ্ছি আমি। এরা কোন হলো কেন জানি কি দেখাচ্ছে কি ওই সেন্ড রিপোর্ট মোডপোর্ট কি আমি দেখাইলো, ওপেন করলাম তো সাবের ভাই একটা জিনিস দেখেন। আচ্ছা দেখছি, মনোযোগ দিয়ে দেখবো নাকি মনোযোগ বাদে দেখবো? মানে আপনি তো পারেন, ওই জন্য আপনার বলছি। আট বাট আবার দুটো নিলাম কেন? দেখেন পেন্টোল, আমি একটা নিই, পেন্টোল বলছি, পেন বিরাশ নামে একটা, ধরো এই ধরনের একটা সে পাকাবো। কেমন হয়ে গেল এই সে টাকান যাবে না? আসসালামু আলাইকুম সজল ভাই। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই। আপনাদের পার্টিসিপেন্ট এত কিভাবে হয় ভাই? নাইদ ভাই, নাইদ ভাই। জি ভাই, আলামিন ভাই, স্ক্রিন অফ দেন বেস। এই নাইদ ভাই, স্ক্রিন শট দেন তো। কেন ভাই দেন, স্ক্রিন শট দেন? আজ আছে ভাই, আমি এলইডিপি লর্ড 10 ঢাকার একটা ব্যাসের ক্লাস করছি ভাই। নিজেদের ক্লাস করি না, এদিকে ঢাকার ব্যাসের ক্লাস করছি লর্ড 10। লর্ড 10 তো আপনি লর্ড 8 এর 702 ব্যাসে ক্লাস করেন। লিংক পেলেন কিভাবে? আমার ফ্রেন্ডের ঢুকাই দিছিলাম, ও হলো লিংক দিয়েছে গুগল ক্লাসরুমে। দাঁড়ান দেখাই, স্ক্রিন শেয়ার দিচ্ছি। ক্লাস চলছে, ওইটা মাউথ করে রাখেছি, দেখেন ওখানকার ট্রেনার কেমন ক্লাস করে দেখেন। আচ্ছা এইবার হলো এই যে এটার আমি লক করে করে রাখছিলাম কিছু জিনিস, যেমন হলো এটা, ঠিক আছে? তারপরে হলো এটা, এটা হলো একটা পেস্ট আনছি, পেস্টটা এটা রেক্ট্যাঙ্গলটা আনছি, বুঝলেন? এই যে এটা রেক্ট্যাঙ্গলটা আনছি, নিচেরটা হলো আর একটা রেক্ট্যাঙ্গলটা আনা, দেখেছেন? আর উপরেরটা হলো একটা পিকচার, এই যে এটা লক করার, যেহেতু এই যে দেখেছেন এটা ক্লিপিং মাস্ক করা, এটা হলো এই যে পিকচারটা এই শেপের উপরে ক্লিপিং মাস্ক করা, বুঝতে পারছেন কি? জি ভাইয়া, বিষয়টা একদমই পানির মতো সহজ, কিন্তু এই লাইটটা কি করে আসছে? এই লাইটটা এটা হলো গ্রেডিয়েন্ট, মাঝখানে হলো সাদা আর সব পাশে ওই গ্রেডিয়েন্ট দেওয়া, এই দেখেন এবার এটা এখানে দিছি, চিপসের ছবিটা আনছি, আয়না এখানে লাগাই দিছি, আর না উপরে লিখে দিছি হ্যাঁ ইট নাও না ইট ওয়াও, আর এইখানে দিয়ে দিছি এই যে কত গ্রাম।
ভাইয়া যে মাপটা দিলেন এটা কি শুধু আপনার চিপস এর জন্য না অন্য কোন আমরা প্যাকেজিং করতে গেলে দেখা যাচ্ছে প্যাকেট অন্যান্য প্যাকেটের হিসেবে আলাদা এটা কি চিপস এর প্যাকেট চিপসের প্যাকেটের মতোই বিস্কিটের প্যাকেট হয় চিপসের প্যাকেটের মতোই বিভিন্ন প্যাকেট হয় যেগুলোর পিছনে যায় সিলড হয় বুঝতে পারছেন যেগুলোর পিছনে সিলড হয় উপরে নিচে আর পেছনে সেইগুলোই এই ধরনের আমরা আমি আপনাদেরকে একটা ছবি দেখাই আমি ওয়েট ওই যেন এর মধ্যে আছে এটাই হলো সেই 2.5 এটা 2.5 এটা 5 আর এটা সেই হলো 0.5 আর এই যে পাশে 0.5 বুঝতে পারছেন আমরা হাওয়া দিয়ে হলো মকাবের উপর বসায় বুঝেছেন আপনি এটাকেই মকাবের উপর বসাইলে দারুণ হয়ে যাবে আমি যতই এটা বাজে দেখাক এটা মকাবে বসাইলে দারুণ হয়ে যাবে এর প্রমাণ দেখেন প্যাকেট কই প্যাকেট প্যাকেট ওয়ার্কের মধ্যে আছে ওয়ার্ক 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 এই ওয়াট না লাম ফ্রিল্যান্সার 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 এই দেখেন দেখেছেন শুধু মকাপে পাঠাই দিই একই জিনিস বুঝতে পেরেছেন কি আপনারা একটু মাপটা ঠিক করে নিন ক্লাসের মধ্যে আমি আপনারা লিভ নিয়েন না আমি 10 মিনিটের জন্য সাজিদদের ক্লাসে যাচ্ছি আসতেছি এক করে আচ্ছা ভাই আপনারা ততক্ষণে মাপটা ঠিক করেন যে কিভাবে কিভাবে মাপ নিয়েছিলাম আচ্ছা ভাই মাল্টিপল শেয়ার করে দেন মাল্টিপল শেয়ার আছে কি করেন যে ভালোভাবে বুঝেছেন শেয়ার টু করেন উনি বোঝাননি ভালোভাবে হ্যাঁ ভাই একটু বুঝবার একটু ভাই সজল ভাই প্রথম তো করেন আরে ভাই আমো প্রবলেম পড়ে গিয়েছে এই জন্য তো স্ক্রিন শেয়ার দিলাম না 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 এইটা হলো কি করবেন উপরে কত নিচে কত হাফ হাফ পুরো উপর নিচে হাইট কত ওটা বেশ 6 ক্লিক করেন উইথ এটা ক্লিক করেন ও মানে এটা বাইরে 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 যান বাইরে যান উপরে উপরে ক্লিক করেন লেয়ার তীর লেয়ারের ওখানে তীর লেখা হ্যাঁ এবারে ক্লিক করেন ওখানে না এখানে না এখানে না শেবে শেবে হ্যাঁ ক্লিক করেন মানে ক্লিক পেলে এটার মাপ আবার দেখবো তাই তো দেখার দরকার নাই আপনি আপনার রেকট্যাঙ্গেলে ক্লিক করেন হ্যাঁ ক্লিক করি সেই যে ওইখানে না রেকট্যাঙ্গেল টুলে 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 ও জি করে ডাবল ওই মাপ করেন এবার ক্লিক করেন ক্লিক করে ওই যে নিচে হাইট নেবেন হলো উপরে যেহেতু আপনি এটার পুরো হাইট কি 7 না জি তাহলে এখানে নেবেন হলো 6 7.5 যেহেতু নিয়েছেন এটা নেন 6.5 হ্যাঁ নেন ওকে 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 বুঝেছেন জি জি পুরো পেজটা কত সাইজ নিছি ওইটারে ক্যালকুলেটর করে মাইনাস করে দিতে পারলেই হয়ে যাবে এবার এইটারে ওই পাশে দিতে হবে এবার হাইট ওইটা থাকবে উইডে গিয়ে হবে 5 আর 2.5 2.5 এটা 5 হবে 5 5 ওকে তারপরে টাবে 2.5 2.5 মাসখানে ওটা মাসখানে হবে ওটা ও সরি মাছ বরাবর আরো মাছ বরাবর আচ্ছা আর একটা নীলই বুঝে যাবেন ঠিক হয়ে যাবে না কেন তা হবে কেন এইটি আপনার আগে ঠিক করতে হবে 2.5 নেন আগে 2.5 নেন এবারে কোনায় দিয়ে দেন দিয়ে তারপর পাশে বসাই দেন কালার কালার চেঞ্জ করে দেন আপনি একেবারে প্রথমতে করেন সজল ভাই
আপনি করতেছি আমি দিস স্ক্রিনশট ইনি করে নিক হ্যাঁ আপনি দিবেন সমস্যা নেই আর্টবোর্ড তাই তো এটা আমি খাতায় নোট করি তো হয়নি এখনো এখন ইয়া হয়নি আপনি আপনার এটা হয়নি ভাইয়া এখানে তো মনে হচ্ছে ফাঁকা থেকে যাচ্ছে হয়নি মানে অ্যাডজাস্ট হয়নি এখন তো আমাদের হলে খালি হলো মাপটা দিয়ে দিলি তো আমরা ডিজাইন করে ফেলছি নি হ্যাঁ মাপটা দিয়ে দিলি আমাদের ডিজাইন হয়ে যাচ্ছে বুঝে ফেলেছি তো প্রথমে আর্ট বোর্ড নেব 11 by 7.5 তাই তো ইঞ্চি আমি বলছি শুনেন আমার খাতায় লেখা আছে খাতায় লিখে ফেলে 11 × 7.5 নিতে হবে হ্যাঁ আর ব্লেড নিতে হবে 0.125 ইঞ্চি এবার প্রথমটা নিতে হবে 11 × 0.5 দিয়ে যে দুইটা উপর নিচে আপ থেমে যান হ্যাঁ দেখেন এবার ফারস্টে কি রেকটেঙ্গুলার নেব কি রেকটেঙ্গুলার নেবেন আবার কি রেকটেঙ্গুলার মাপ কত নেব তাই জিজ্ঞেস করছি 11 × 0.5 আচ্ছা আমিও করি হ্যাঁ এই দেখেন এবেটা এটা নিচে নিয়ে আনলেন আরেকটা টানলেন হ্যাঁ ওকে হলো টেনে এবেটা এই এবেটা হচ্ছে আপনার ওয়েট হবে 0.5 দ্বিতীয় আর এটা এটা হবে আপনার অর্ধেক মানে 6.5 বা কত নিলাম আমরা 11 না 6.5 হ্যাঁ আমরা কি না হাফ নিয়েছি না তাহলে 6.5 স্টক কলার রেস কেন স্টক কলার অফ করেন দুই দিকে সমান গিয়েছে তার মানে এক যাবে ঠিক আছে 0.5 এদিকে 6 তাই তো আচ্ছা এটা গেল ডেটার এটা অল্ট প্রেস করে কপি বের করে নিয়ে চলে যাবেন আবার এটা নেবেন একটা কালারটা এটা আলাদা দিই সরি ওইটা হয়ে গেছে বাইরে ক্লিক করে নেই আবার পিঙ্ক কালার পছন্দ নাকি আরে পেয়েছি দিই দিয়েছি এটা হাইট ঠিকই থাকবে এটা হচ্ছে আপনার হবে অর্ধেক মানে 5 হবে ধান অপস এটা উইথ নেব 5 উইথ নেব 5 আর ইয়ে নেব হাইট ঠিকই থাকবে 6.5 ডেড এর মাঝখান টাইপের বাকি আগে আপনি 6 পয়েন্ট শুধু 6 পয়েন্ট দিলেন না 6.5ই দিলাম 6.5 দিলেন এটা এই যে মাঝ বরাবর নেব ডাইরেক্টর রেকটেঙ্গুলার নেব এটা মাপ হবে 2.5 দা 2.5 ইনটু কত সো ইজ 6.5 আচ্ছা এটা অর্ডার করে কপি করে নেব এই হচ্ছে খেলা শেষ তাই তো চারটে রেকটেঙ্গুলার নিতে হচ্ছে আমার চারটে চার মাপে ঠিক আছে মোট 8টা রেকটেঙ্গুলার যাবে মোট 7টা হ্যাঁ সমাসখানে 7টা এটার একটা অল্ট প্রেস করে কপি বের করে নেবেন দিয়ে বসিয়ে দেবেন দিয়ে সবগুলো সিলেকশন করে নিয়ে মেক গাইড ব্যাস ক্লিয়ার এবারে ডিজাইন করেন ক্লিয়ার করে দিলেন অল ক্লিয়ার অল ক্লিয়ার স্যার মিনিটের জন্য আর ইলাস্ট 2 মিনিটের জন্য আর ইলাস্ট্রেটর ওপেন করছি না আচ্ছা একটা জিনিস বলেন বলেন এই উপরে তো এমন সব সাদাই থাকলো এটার কোনো গাইড গেল না কিন্তু আচ্ছা উপরেরটা ওইভাবে থাক উপরেরটা নিয়ে আপনার টেনশন করার দরকার আছে পরে রেকটেঙ্গুলার নিয়ে আপনি ইয়ে করে দিতে পারবেন গাইড যখন হয়ে গেছে আপনি যে এখানে যেখানে যা করবেন আপনার গাইড হয়ে গেছে তখন আর দরকার কি
এখানে মূল মূল হচ্ছে কি মাঝখানের এইগুলোই হচ্ছে কি আমার ডিজাইন যাবে আর ওইগুলো হচ্ছে কি আমি কি সুই সুতা দিয়ে সেলাই কাট দেব গাইড বাঁধা হয়ে গেছে না মানে নির্দেশনা পেয়ে গেছি যে আমার এই জায়গার মধ্যে কাজ করতে হবে ওই সজীব ভাই না সজল ভাই রে আমি ভাই মানে রিয়েল ডাউনলোড করতে শুরু করে দিয়েছে মকআপ হ্যাঁ মকআপ ডাউনলোড করতে শুরু করে দিয়েছে না আমি ডিজাইন ওই যে সাগর ভাই দেখে না ওই জন্য আমি তো দেখি আর কি মানে ডিজাইন শিখে ক্লাস শিখতে দেখি প্যাকেজিং ডিজাইন প্যাকেট ডিজাইন দেন নাকি বিষয় এতক্ষণ ধরে মিউট করে আমি কথাবার্তা বলছিলাম তা না করে আরেকটা কাজ করা যায় না আলান ভাই ভাইয়া বলেন সবাই সবাই একটা করে চিপসের প্যাকেট নিয়ে নেন মানে এই বাজেটে দেবে কিটা এই বাজেট হলে দেখি সাগর ভাইয়ের সাথে কথা বলে দেখি চিন্তা ভাবনা নিই সিস কিনতে গেলে তো 15 টাকা লাগবে না 20 টাকা লাগবে হট ইজ চিপ এখন ভাই এটা অ্যাকচুয়ালি হাওয়ার সাথে কিছু চিপস ফ্রি পাবেন এটা এই চিপস সজীব ভাই কি গোসলের জন্য রেডি হচ্ছেন নাকি ভাই রেডি হবো আজকে একটু কাজ আছে দুপুর বেলার দিকে দুপুর হয় না কেন না খেলাধুলা হচ্ছে না খেলাধুলা হচ্ছে না খেলাই যাবো ভাই মকআপ করলে অটোমেটিক ব্যাকা হয়ে যাবে ঘর ব্যাকা ঘর তেড়া মিউট করে কথা বলছে বুঝলেন ভাই আপনার মকআপ তো আপনার ওই ইয়ে করে তারপর হচ্ছে কি ডিজাইন করা মকআপ করা মকআপের ভিতর ফেললে এমন চলে আসবে আর কি প্রিমিয়াম গুলো বিরাট সুন্দর হয় ওই জন্য তো প্রিমিয়াম এই সবাই মিলে যা যে যা মকআপ তো ইয়ে করবেন ডাউনলোড করবেন একটা ফোল্ডার করে রেখে দেবেন এই যা আলাইন ভাই এইবার তো হ্যাঁ এইবার মকআপ কই আপনার বুলালাম একটু সকালবেলা মনে কই দিই নাই দাম দেন 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 এখন দেবো আমারও কিন্তু ফাইল 1.5 জিবি এর উপরে ওই লোড দিলেই তো হয়ে গেল আমি তখন লাবিনো বানি আপনি ইয়ে করবেন ওই গুগল ড্রাইভে বা যে কোনো ভাবে আপলোড দেবেন আমরা ডাউনলোড করে নেব এটাই ভালো হবে না হ্যাঁ গুগল ওইটা আপনারা ওই যে জিমেইলের ড্রাইভে রাখেন আমি ওটা পারি নি ওই সজন মামা আসবেন আমার বাড়ি ঠিক দেখিয়ে দাও দিয়ে দাও মানে ড্রাইভ পারেন না জিমেইল ওপেন করেন এখানে দেখে দিচ্ছি ওপেন করেন আপনার জিমেইলটা ওপেন করেন স্ক্রিন শেয়ার দেন ওপেন করেন আমার কম্পিউটার আছে এগুলো আবার পারা লাগে না পারাও লাগে এত সহজ এত সহজ বুঝেন না আপনি বলেন কি দেখাচ্ছেন এই যে এখানে গিয়ে গুগল ডট কম এ এখানে গিয়ে ড্রাইভ ওপেন করে আপলোড করে দিলে হয়ে গেল কই এই যে নিচে ড্রাইভ আছে হ্যাঁ ড্রাইভ ওই যে ড্রাইভ হ্যাঁ এই যে ক্লিক করেন করেন হ্যাঁ এটা তো মেলের সাথে রিলেটেড হ্যাঁ জানি ভাই 15 জিবি আপনি পাবেন আমার তো প্রায় 7-8 জিবি ফুল হয়ে গিয়েছে কি
আপলোড করে দেন যে ফুল হয়ে গেছে ছবি টবি আছে আর এদিনকে যে যা ছবি দিল সাগর ভাই ওইটা তো ড্রাইভই দেখছি কি সাগর ভাই ছবি আপনার দিল না ওই যে এর আগে একবার এসেছিল না সেই ছবি লিংক দিল আপনার ড্রাইভে যাবে কেন ড্রাইভই তো দেখছি কি আপনার ড্রাইভে যাবেন কেন আপনার এই ড্রাইভে 15 GB আছে 15 GB আপনার ড্রাইভে বাগান থাকে ওগুলো আবার ডিলিট করে দেয়া যাবে আপনি আপনার থেকে ডিলিট করে দিয়ে দিবেন হ্যাঁ বলেন তারপরে কি করতে হবে নিউ নিউ দে আপনি ফোল্ডার তৈরি করতে হবে ফোল্ডার নাই অন্য ফোল্ডার ফাইল এগুলো আপলোড করা যাবে এই যে আপনি ড্র্যাগ করে দিয়ে এখানে ছেড়ে দিলেই হয়ে যাবে এই যে আমি অন করে এটা দেব যখন তখন এর ভিতর ঢুকে এই লিংক কিভাবে শেয়ার করবে সেটা দেখুন এই যে এই লিংক উপরে ওই লিংকটা কপি করে দিয়ে দিলে পরে ঢুকতে পারবে এই যে মন করে আমি এটা শেয়ার করব এই CS6 এটা আমি এটা দিলাম শেষ কপি এই লিংকটা আচ্ছা আমি তো অ্যাড করতে পারি এখনি কই দিতেছি রাইট ক্লিক করে ওখানে গেট লিংক বলে একটা অপশন আসবে আর আপলোডের সময় শেয়ার এনি ওয়ান এই অপশনটা সিলেক্ট করতে হবে এনিওয়ান উইথ দিস লিংক এরকম একটা অপশন আসবে এই লোগোটা কি করছে আমি 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 কই এইটা তো হ্যাঁ দেন আমি তো দেখছি ঠিক ঠিকসে করা আমাদের একটা শিল্পী গোষ্ঠী খোলার কথা ছিল মানে শিল্পী গোষ্ঠী খোলার আরে না ইউটিউব দেখে দেখে মেরে গেলাম আগে 5-3-4 বছর ধরে আপনার কাছে ল্যাপটপ কম্পিউটার আছে তাই তো তারও বেশি আরে আগে গেছেন তো জাতি বসছি না প্রাণের তা কইতে হবে প্রাণের আরে নিজের কোম্পানির তা করব ওদের কোম্পানির তা কপি করব কেন খান অর্গানাইজেশন অফলাইন জগতেও করবো আস্তে আস্তে অনলাইনে একটা ওয়েব কিনবেন ওয়েবসাইট কিনে সেখানে ওই ছবিগুলো আপলোড দিয়ে রাখবেন যে এই ছবিগুলো বিক্রয় হবে টিপসগুলো লিখবেন লেখার সময় কোন গ্লাস করছেন কে মাম্মা এখন ক্লাস করছো আমাও করছি সাগর ভাই আগে বলেছে আসবে বললো আজকে দে নতুন ক্লাস কিছু শিখাবে আজকে শিখালে মামু আজকে এখন শেখায়নি শিখাবে আপনি স্ক্রিন শেয়ার দিতে বললো আপনার আপনার এসে আপনার খোঁজ গেছিল নামাজ পড়তে যাব 20 মিনিট ব্রেক দিল 20 মিনিট ব্রেকের পরে 5টা পর্যন্ত করা লাগবে বলছে আজকে 7-2-3 মিলে একসাথে করতে বলল আপনার কি সম্ভব হবে ওইটাই থেকে 5টা পর্যন্ত ওই যে
আপনি চলে আসছেন কেন? আমি কি এখন লিভ নেব নাকি ধরে না থাকবে? লিভ নিলে নিতে পারে কথা বলতে কেনা শামীম মামা আপনার শামীম মামা হ্যাঁ শামীম মামু আবার কমন মামু হয়ে যায় না 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 এই সজীব আমাদের কি হয় সজীব আমাদের ভাই ভাই আচ্ছা তাহলে সজীব তো দাদা ভাই শামীম ভাই সজীবের কি হয় মামু হয় সাগর ভাই আমাকে খুঁজছিল না 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 সাগর ভাই আছেন আসলে আপনি জিজ্ঞেস না ভাই আসলে জিজ্ঞেস করে নেন আপনি আচ্ছা আমার তো ভুলে গিয়েছি বলার আপনার এটা তো আসলে গুড নিউজ আছে আপনার না না ওখানে মেলা ইয়ে তাড়াহুড়ো করছিল বলে আমি বললাম না আমার মনেই আছে ভাইয়া যখনই ঠিক আছে তখন ভাই আমাকে বকা দেবে আমি জানি এ ভাই আপনার আমি জানি ভাইয়া আমাকে বকা দেবে বলতে ভাইয়া আপনার জন্য গুড নিউজ আছে আপনি না ভাই আপনার অনেক প্রশংসা কই রইল কালকে রাত এই ক্লাসে রেকর্ডটা হলো ইয়ে সামির ভাইয়ের হলো ইউটিউব চ্যানেলে আছে তো আপনারা হলে ঢুকতে পারেন ওখানে চেক করে আসতে পারেন যদি দেখতে হয় লাইভ স্ট্রিমিং আছে লাইভ এর মধ্যে যে দেখতে পারেন রাত্রে ক্লাস লাইভ হয় তো আচ্ছা ভাইয়া আপনাদের এই ক্লাস রেকর্ড হতে কতক্ষণ সময় লাগে আমাদের রেকর্ড হতে হ্যাঁ আমি সবাইকে জিজ্ঞাসা করছি আপনাকে একা না আপনারা OBS টা দিয়ে ক্লিক মানে ইয়ে করবেন সঙ্গে সঙ্গে এক ক্লিকে শেষ রেকর্ড হতে থাকবে এক ক্লিকে শেষ ওটা কিভাবে করে আপনি একটু বলবেন কাইন্ডলি আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি দাঁড়ান আচ্ছা একটু দেখালে খুব ভালো হতো সে কতক্ষণ ল্যাপটপ অন করে রাখা আপনার এক ক্লিকে সঙ্গে সঙ্গে শেষ অনেক সফটওয়্যার আছে স্ক্রিন রেকর্ডের আচ্ছা OBS টা অনেক সুন্দর OBS টা সবচেয়ে সহজ আর সবচেয়ে সুন্দর আচ্ছা এই স্ক্রিন শেয়ারটা অফ দেন আমি একটু দেই দেখি এই শামীম মামা কি চলে গেল নাকি দেখতে পাচ্ছেন ভাইয়া নাজরীন ভাইকে দেখতে পাচ্ছেন জি আপু দেখতে পাচ্ছি আচ্ছা এই দেখেন আমি কিন্তু অলরেডি স্ক্রিন শেয়ার মানে স্ক্রিন রেকর্ড করছিলাম হ্যাঁ আমি এটা কেটে দিচ্ছি আবার দেখানোর জন্য আচ্ছা আচ্ছা এটা আমি হচ্ছে আমার ইয়ে বারে রাখছি স্টার্ট বারে রাখছি এই দেখেন এটা হ্যাঁ একটা ক্লিক দিলাম ও হচ্ছে ওপেন হবে বুঝছেন এখন এইখানে আমার এটা কিন্তু রেডি অলরেডি সে আমার আপনি কতটুকু স্ক্রিন নেবেন সব এখানে ডিসপ্লে দেয় দেখেন দেখানো আছে এখানে আমি লক করে রেখেছি এর কতটুকু নেবেন না নেবেন সব এখানে আছে এই জাস্ট স্টার্ট রেকর্ডিং আচ্ছা এখন আমি যাই করি না কেন আপনার হচ্ছে দেখেন এই যে এই অ্যাপগুলো আমি দেখতেছি বুঝছেন জি ভাইয়া এই মনে করেন আপনি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যাই করলেন না কেন জাস্ট এখানে আপনার স্টপ রেকর্ড করবেন এটা কিন্তু রেকর্ড হয়ে গেছে আমি যতটুকু করলাম বুঝছেন আচ্ছা এইটা আমি আবার এটা কি একটা অ্যাপ এটা অ্যাপস ও এই যে বলতে কি এটা একটা সফটওয়্যার মানে এখন তো 10 এ তো সবই অ্যাপস আচ্ছা এই জন্য আপনার